وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত সে আল্লাহ পাকের আমরা তসবিহ করে থাকি আর তসবিহ মানে হচ্ছে সমস্ত রকমের দোষ ত্রুটি ঘাটতি অভাব সব কিছু থেকেই যার পবিত্রতা ঘোষণা করা হয় সুবহানাল্লাহ মানে আল্লাহ পাকের আমরা সার্বিক ক্ষেত্রে পবিত্রতা ঘোষণা করি তিনি সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে পাক পবিত্র ঊর্ধ্বে এই তসবিহ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু বড় ইবাদত আল্লাহ পাক যার কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি শুধু মানুষ জিন নয় পশু পাখি নয় বরং সমস্ত গাছপালা হ্যাঁ সমস্ত কিছু যা কিছুই রয়েছে আসমান জমিনে যা কিছু রয়েছে যাকে বস্তু বলা হয় ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহ বিহামদিহি পৃথিবীতে এমন কিছু নেই যা মহান আল্লাহর প্রশংসা বিজড়িত তসবিহ করে না পবিত্রতা ঘোষণা করে না ওয়ালাকিল্লা তাফকাহুনা তসবিহাহুম তবে তাদের তসবিহ তাদের গুণগান আল্লাহ পাক রব্বুল যে তারা করে তা তোমরা বুঝো না উপলব্ধি করো না সমস্ত কিছুই আমাদের চারিপাশে তসবিহ করে আল্লাহ পাক পাক পবিত্র সালাত ও সালাম নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি সমস্ত রকমের ভুল ত্রুটি থেকে মুক্ত আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে আল্লাহ পাক কখনো ভুলের ওপর অটল রাখেননি তার সংশোধনের জন্য আল্লাহ পাক ওয়াহি নাজিল করেছেন একমাত্র তিনি হচ্ছেন মাসুম মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যার মধ্যে সমস্ত ভালো গুণ ছিল এবং যতগুলি খারাপ দোষ ত্রুটি হয় সেগুলি থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করেছিলেন মানব জাতির একটি খারাপ গুণ হচ্ছে কষ্ট দেওয়া এই কষ্ট দেয়া সম্পর্কে আজকে আলোচনা করব সুতরাং মানুষ কষ্ট দিয়ে থাকে তার চারপাশে যাকে পারে কষ্ট দিয়ে থাকি আমরা অনেক সময় বুঝে সুঝে কষ্ট দিয়ে থাকি ইচ্ছাকৃত কখনো হ্যাঁ অনিচ্ছাকৃত কষ্ট দিয়ে থাকি আমাদের কথায় চাল চলনে আচার আচরণে অন্যরা অন্য মখলুক অন্য সৃষ্টি শুধু মানুষ নয় তারা কষ্ট পেয়ে থাকে সবচেয়ে বড় কষ্ট এবং সবচেয়ে বড় অপরাধ কষ্ট দেওয়ার মাধ্যমে যা মানুষ করে থাকে তা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে এই আল্লাহকে কষ্ট দেওয়ার কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন মানুষ তারপরে সবচেয়ে ভালো মানুষ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কষ্ট দিয়ে থাকে রাসূলকে কষ্ট দিয়ে থাকে মানুষ মুমিন মুমিনাতকে মুসলিমদেরকে কষ্ট দিয়ে থাকে মুসলিম সমাজের যেমন জনগণকে কষ্ট দিয়ে থাকে তেমন তাদের বিশিষ্ট ব্যক্তি যারা যাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন তারা আলেম ওলামাই হন অথবা শাসক গোষ্ঠী হন তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে এ হচ্ছে মানুষের এইটি খারাপ স্বভাব মানুষ মুসলিমকে যেমন কষ্ট দেয় অমুসলিমকেও কষ্ট দিয়ে থাকে অনেক মুসলিম আছে মুসলিমকে কষ্ট দেয় অমুসলিমকে কষ্ট দেয় আল্লাহ পাক কাউকে কষ্ট দেওয়ার অনুমতি দেননি এটি হচ্ছে দীন ইসলামের একটি সৌন্দর্য
দিন ইসলামের একটি বৈশিষ্ট্য যে আল্লাহ পাক কষ্ট দেওয়া হারাম করেছেন। আপনার কথা কাজে চলাফেরায় যাতে করে আপনার চারপাশে কি কষ্ট না পায়, এমন কি কোনো জীব জন্তু পশু পাখি যেন আপনার দ্বারা কষ্ট না পায়, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। এতগুলি কথা সবগুলি যদি আলোচনা করা যায় তাহলে কয়েকটা আলোচনার প্রয়োজন, তাই না? এক একটি বিষয় সম্পর্কে এক একটা বড় আলোচনার প্রয়োজন রয়েছে। আজকে ওর মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুমিনকে মুসলিমকে বা মানুষকে কষ্ট দেওয়া। বিভিন্নভাবে আমরা কষ্ট দিয়ে থাকি এবং কষ্ট দেওয়ার কারণে আমাদের দুনিয়া খারাপ করি। দুনিয়া খারাপ করা মানে আপনার পার্থিব জগতে কিছু পানিশমেন্ট আসা, ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্রোধ হওয়া, গজব হওয়া, আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত থেকে বিতাড়িত হওয়া, আখেরাতের শাস্তি তো রয়েছে, পরকালে শাস্তি যেটা স্থায়ী জগৎ সেখানে তো শাস্তি রয়েছে। কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে অথবা কোনো সৃষ্টিকে কষ্ট দেয় তোর জন্য আখেরাতে শাস্তি রয়েছে। আপনাদের জানা আছে যে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি, খেতে দিবে না তো বাঁধলে কেন, বেঁধে রাখলে তো খেতে কেন দিলে না? হ্যাঁ, পিপাসিত হয়ে ক্ষুধার্ত হয়ে বিড়ালটি মারা গিয়েছিল, এক মহিলা এই কাজটি করেছিল, সেই বুখারীর হাদিস রয়েছে। শুধু ইঙ্গিতের জন্য বলছি, বলুন ওই মহিলার পরিণাম কী হয়েছে আখেরাতে? কী বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দাখালাত ইমরাতুন নারা, এক মহিলা জাহান্নামে গিয়েছে, ফি হিররাতিন, একটি বিড়ালের ব্যাপারে, একটি বিড়ালকে হত্যা করে বেঁধে রেখেছিল। ফালাম তুতেমহা ওয়ালা তাদাওয়াহা তাকল মিন খাসাসিল, আর ছাড়েও নি তাকে যে চরে খাবে, আহার খোঁজ করে নেবে, আর তাকে খেতেও দেয়নি। ফাদা খালাতেন না, সেই মহিলা তার পরিণাম কি হয়েছে? জাহান্নামে যাবে। একটা বিড়ালকে কষ্ট দিলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে একজন মানুষকে কষ্ট দিলে, মানুষ বিড়ালের চাইতে মহত্তরম সম্মানিত, একজন মানুষকে যদি কষ্ট দিলে, হ্যাঁ এত বড় অপরাধ হয়, তাহলে একজন মুসলিম সাধারণ মুসলিমকে কষ্ট দিলে ওর চাইতে বেশি বড় অপরাধ। একজন সাধারণ মুসলিম কষ্ট দিলে যদি এত বড় শাস্তি দুনিয়া আখেরাতে থাকে, তাহলে একজন বিশিষ্ট মুসলিমকে, একজন আলেমে দিনকে কষ্ট দেয়, একজন দিনের খাদেমকে দায়ীকে কেউ যদি কষ্ট দেয়, একজন শাসককে যার দ্বারা জনগণের বহু উপকারের কাজ হচ্ছে, কেউ ফেরেশতা নয়, আর কেউ পূর্ণ নয়, তো তারপরে তার কাছে নেতৃত্ব রয়েছে, সবার নজরে ভালো হবে জরুরিও না। কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলছেন, এটা হচ্ছে আম কথা শরীয়তের। এসব বিষয়গুলি কোরআন এবং হাদিসে রয়েছে। যত বেশি আপনি বিশেষ ব্যক্তি অথবা বস্তুকে কষ্ট দেবেন, সৃষ্টি কষ্ট দেবেন, তত বেশি আজাব। বিড়ালের ক্ষেত্রে আজাব, তাহলে বাকিগুলিকে বুঝেন। যদি একজন মানুষকে, বিশিষ্ট মানুষকে কষ্ট দেয় এত বড় অপরাধ হয়, তাহলে রাসূলকে কষ্ট দিলে কত বড় অপরাধ? রাসূলকে কষ্ট দেওয়ারও ধরন রয়েছে বিভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার যে দুনিয়া আখেরাতে এত আজাব থাকে, শাস্তি থাকে, তো মহান আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের পরিণামটা কি হবে? জি, আজকে আলোচনা শুধু মানুষকে কষ্ট দেওয়া সম্পর্কে। এ মর্মে দু একটি আয়াত বলি আপনাদের সামনে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, কষ্টের ধরনগুলি, কিভাবে কষ্ট হয়ে থাকে মানুষের। অনেকে মোটা খায়, মোটা বুঝে, ওর দ্বারা কষ্ট হচ্ছে তার আশেপাশে অনেককে, কিন্তু সে বুঝে না যে আমি কষ্ট দিলাম, এই কথার দ্বারা, এই আচরণের দ্বারা কষ্ট দিলাম, বুঝেই না ও। মুসলিম যারা তারাই বুঝে না, তাহলে অন্যরা কী করে বুঝবে? ইসলামের জ্ঞান আছে তারপরে বুঝে না, আমলের ক্ষেত্রে বাস্তবে গিয়ে বুঝে না, পালন করে না, বুঝলেও পালন করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মমিন মমিনাতকে কষ্ট দিলে এটাকে বড় কাবিরা গুনাহ বলে আখ্যায়িত করে। সূরা আহজাবের আয়াত নম্বর 58 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা মুমিন পুরুষদেরকে অথবা নারীদেরকে কষ্ট দেয় বিনা অপরাধে। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে আর সেই অপরাধের শাস্তি সেটা যেটা আপনি দিচ্ছেন, যেমন একজন শাসক শাস্তি দিচ্ছে আর শাস্তিটা তার অপরাধের চাইতে বেশি নয়, তাহলে এটা অন্যায় নয়, কারণ ইসলামে দণ্ডবিধান আছে, চোরের হাত কাটা আছে, হত্যার বদলে হত্যা কেসাস আছে, হ্যাঁ মৃত্যুদণ্ড আছে, জেনাকারীর শাস্তি আছে, বিবাহিত অবিবাহিতর ইত্যাদি, তাহলে এগুলি কি অপরাধ?
এগুলোতে তো কষ্ট হয়, কষ্ট হয় না ওদের এই অপরাধীগুলির? পুলিশ যে আসামিকে অপরাধীকে ধরে নিয়ে যায় আর তাদেরকে কষ্ট দেয়, জেলে বন্ধ রাখে, তো এটাকে কষ্ট হয় নাকি? কিন্তু যদি সে সত্যি অপরাধী হয় আর এই শাস্তিটা তার জন্য উপযুক্ত শাস্তি, তাহলে ঠিক করেছে। কিন্তু যদি উপযুক্ত শাস্তির চাইতে বেশি দেয় অথবা নির্দোষীকে যদি কষ্ট দেয়, তাহলে এর ভয়াবহ পরিণাম রয়েছে। আল্লাহ যেন বলছেন বেগাইর মাকতাসব, কষ্ট দেওয়া যাবে না একেবারে এই কথা বলেননি। বিনা কোনো অপরাধে, এমন কোনো অন্যায় করেনি, এমন কোনো ভুলই করেনি, এমন কোনো শাস্তি পাওয়ার যোগ্য কোনো কাজই করেনি, কোনো পদক্ষেপ নেয়নি, তারপরেও কেউ যদি কোনো মমিন পুরুষকে অথবা মমিন নারীকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, তাহলে যারা কষ্ট দিল তারা মিথ্যা অপবাদ দিল। অপবাদ দেওয়ার মধ্যে কষ্ট দেওয়া হয়, যাকে কষ্ট দেয় এই তুই এ অপরাধ করেছিস সেই জন্য তোর শাস্তি, অথচ সে অপরাধ করেনি, হয়তো অপরাধী নয়। তাহলে মিথ্যা অপবাদের যে গুনাহ রয়েছে সেই গুনাহর বোঝা তাকে উঠাইতে হবে, এবং এই গুনাহর যে কুপরিণাম রয়েছে দুনিয়া আখেরাতে, আজাব শাস্তি রয়েছে এই জালেমের, হ্যাঁ এই জুলমের যে পরিণাম রয়েছে সেটাও তাকে ভোগ করতে হবে। ভোতান এক তো মিথ্যা অপবাদ দিল, অভিযুক্ত করলো অথচ সে অপরাধী নয়, আর তারপর ওয়াইসমাম মুবিন সুস্পষ্ট গুনহার কাজ করলো, এমন নয় যে অস্পষ্ট বিষয় বুঝেনি যে এটা গুনহার কাজ। বোঝা যাচ্ছে না যে আপনার দ্বারা একটা লোকে কষ্ট হচ্ছে, যে আচরণটা আপনি করেছেন বা যেই কথাটা ওকে বলেছেন, যেই কথাটা ওর সম্পর্কে বলেছেন, সেটা যদি আপনার সম্পর্কে বলা হইতো তা আপনি বোকা হইলেও বুঝতেন যে আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু অন্যর সাথে যখন এই খারাপ আচরণটা করছেন তখন আর বুঝছেন না কেন, ওইভাবে বুঝতে হবে। যেমন আপনাকে কোনো কথা কাজের মাধ্যমে কষ্ট হয় তখন আপনার ফিলিং আসে, অনুভূতি হয় যে আমাকে কষ্ট দেওয়া হইলো, ওইটা অন্যের ক্ষেত্রেও ওইভাবেই বুঝতে হবে। মিথ্যা অপবাদের গোনা হইল এবং স্পষ্ট গোনায় লিপ্ত হইল, যে গোনা হচ্ছে কাবিরা গোনা, স্পষ্ট গোনা হচ্ছে কাবিরা গোনা, প্রকাশ্য গোনা, যে গোনাতে কোনো রকমের অস্পষ্টতা নেই, বুঝতে পারছে যে এই গোনা। তো মানুষকে বা বিশেষ করে মমিনকে কষ্ট দেওয়া হচ্ছে কাবিরা গোনা এবং এটি হচ্ছে জুলম, আর জুলমের পরিণাম খুব ভয়ানক রয়েছে। মহান আল্লাহ সূরা ফুরকান আয়াত নম্বর 19 ইরশাদ করেছেন, ওমাই ইয়াজলিম মিনকুম, তোমাদের মধ্যে থেকে যদি কেউ জুলম করে, অত্যাচার করে, নজিখু আজাবান কাবিরা, তাহলে তাকে আমি আসাদন করাবো, হ্যাঁ মহাশাস্তি, আজাবান কাবিরা, বড় শাস্তি, বড় আজাব, ছোট মোটো আজাব নয়, বড় আজাব। দুনিয়ার আজাবকে বড় আজাব আল্লাহ বলেননি, দুনিয়ার আজাব তো দেবেন, জুলমের জন্য দুনিয়াতেও শাস্তি আজাব ভোগ করতে হবে, কিন্তু দুনিয়াটা হচ্ছে কর্মজগৎ, বদলার জগৎ নয়, সেই জন্য আবশ্যক না সেটা আল্লাহর জন্য। হ্যাঁ আল্লাহ সেটা ফরজ করে নেননি যে দুনিয়াতে প্রত্যেক অপরাধীকে আমি, প্রত্যেক জালেমকে শাস্তি দেবো, এটা আবশ্যক করে নেননি তাঁর ওপর। তবে আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলমী যেটা বদলার জগৎ, প্রতিদান জগৎ, সেখানে শাস্তি দেবেন, সেটা হচ্ছে আসল মহাশাস্তি, আজাবান কবিরা। দুনিয়ার আজাবকে আল্লাহ ছোট আজাব বলেছেন, সুরায় সাজদার আয়াত যদি পড়েন একটি তাতে রয়েছে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলছেন যে অবশ্যই অবশ্যই অপরাধীদেরকে, পাপীদেরকে, জালেমদেরকে, গুনাহগারদেরকে আমি নিকটের শাস্তি আদনা অথবা ছোট শাস্তি, দুটি আদনার অর্থ হয়, আদনার বিপরীত হচ্ছে আকবার, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, তাদেরকে কাছের শাস্তি মানে পার্থিব শাস্তি অথবা ছোট শাস্তি যেটা দুনিয়াবি পার্থিব শাস্তি, এই শাস্তি এই আজাব দেব, দুনাল আযাবিল আকবারি, মহাশাস্তির আগে, বড় আজাব শাস্তির পূর্বে, যেটা হচ্ছে মৌতের পরে, কবরে, আত্মার জগতে, হাসরের মাঠে বিচার দিবসে, জাহান্নামে আল্লাহ শাস্তি দেবে, এটা হচ্ছে আজাবে আকবর। ওখানে আজাবে আকবর বলা হয়েছে আর এখানে বলা হয়েছে আজাবান কবিরা, যারা জুলম অত্যাচার করে, আর জুলম অত্যাচারই হচ্ছে কষ্ট দেওয়া, তাদেরকে আল্লাহ পাক কঠোর শাস্তি দেবেন, বড় শাস্তি দেবেন। এই বিষয়ে আরও বেশ কিছু আয়াত রয়েছে। এর বিপরীত যেটা আমাদেরকে আল্লাহ পাকের নির্দেশ সেটা হচ্ছে ভালো কথা বলো, ভালো আচরণ করো। এই আয়াতগুলি গত
সপ্তাহ অথবা তার আগের সপ্তাহে যে বান্দার হক সম্পর্কে আলোচনা করেছি সেখানে উল্লেখ করেছি, আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে খারাপ কথা বলবেন না, ভালো। আল্লাহ বলছেন হুসনা, ভালো কথা বলে। আর এটা হচ্ছে কথার ক্ষেত্রে, কারণ কথার দ্বারা যদি ভালো কথা না বলে তাহলে কষ্ট দেওয়া হবে। আচরণের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াফ আলুল খাইরা, সূরা হজে বলছেন ভালো কাজগুলি করো, ওয়াফালুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সফল কাম হতে পারবে, সার্বিক ক্ষেত্রে কামিয়াব হতে পারবে। এ হচ্ছে আমাদেরকে আল্লাহ পাকের আদেশ, আমাদের কর্ম হবে আল খাইর, ভালো কর্ম, আর কথা হবে হুসনা, ভালো কথা। এর বিপরীত যদি হয় তাহলে সেটা হবে কষ্ট দেওয়া, আর কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কষ্ট দেওয়া হচ্ছে জুলম, তার শাস্তি দুনিয়াতেও পেতে হবে আখিরাতেও পেতে হবে। যারা মুমিন বান্দাদেরকে কষ্ট দেয়, বিশেষ করে মুসলিমকে কষ্ট দেয়, মুমিনকে কষ্ট দেয়, সে কষ্ট দেনেওয়ালা কাফের হোক অমুসলিম হোক, যেমন অমুসলিমদের কাফেরদের জুলম অত্যাচার চলছে সারা বিশ্বে, বার্মা থেকে শুরু করে প্যালেস্টাইন পর্যন্ত, সিরিয়া পর্যন্ত, ইরাক পর্যন্ত, জি, অথবা মুসলিম মুসলিমকে কষ্ট দিক, এরা মুমিন মুসলিমরা প্রত্যেকেই আল্লাহর ওলি, এটা জানেন তো না? জানেন না, কিন্তু দেশি সংজ্ঞা হচ্ছে যে আল্লাহর ওলি মানে কিছু এমন বিশেষ বিশেষ লোক আছে যাদের কথা শুনেছি, জীবনে দেখিনি, আর তারা কোটি কোটি মানুষের মধ্যে একটি দুটি আছে যাদের নাম গৌস, কুতুব, আবদাল, আর যাদের কেরামতির ছড়াছড়ি, হ্যাঁ এসব, হ্যাঁ, আর যদি তারা দুনিয়াতে মারা গিয়ে থাকে তাহলে তাদের কবরকে পাকা করে একবারে সাজানো হয়েছে আর সিজদা হচ্ছে, এরা হলে বলি না, না না, এইসব সংজ্ঞা ইসলামের নেই, এর কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা কি ছিল না ছিল আল্লাহ পাক ভালো জানে, তাদেরকে দেখিনি, হ্যাঁ জানিনি, তাদেরকে আল্লাহ জানেন, আল্লাহ তাদের সাথে কি আচরণ করবে আল্লাহ ভালো জানেন। শরীয়তের দৃষ্টিতে কোরআনে বা হাদিসের আলোকে প্রত্যেক মুসলিম আল্লাহর ওলি, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হচ্ছেন প্রত্যেক মুমিনের ওলি, ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক, ওলি মানে পৃষ্ঠপোষক, ওলি মানে দোস্ত, তো আল্লাহ প্রত্যেক মুমিনের দোস্ত। তারপর আল্লাহ পাক সূরা ইউনুসে বলেছেন যার মধ্যে ঈমান এবং তাকওয়া আছে তারাই হচ্ছে ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, না ওলিকে যে ধরবে তার ভয় নাই। কিভাবে আমাদের দেশের লোককে কবর মাজার পূজায় মাতিয়ে রেখেছে আর ধোকা দিয়ে রেখেছে, যে ওলিকে যদি ধরে নাও ওসিলা হিসাবে, হ্যাঁ পীর যদি ধরে নাও, মাজার যদি ধরে নাও, মাজারে যদি হাজিরা দাও তাহলে তোমার কোনো ভয় নেই, একথা বলা হয়েছে কি? বলা হয়েছে যে আল্লাহর ওলিরা যে আছে লা খাউফুন, তাদের কোনো ভয় নেই। সুতরাং আপনিও আল্লাহর ওলি হয়ে যান, আপনারও কোনো ভয় নেই। আপনার স্ত্রীকে আল্লাহর ওলি বানিয়ে দেন, তারও কোনো ভয় নেই। আপনার ছেলে মেয়েকে আল্লাহর ওলি বানিয়ে দেন, তাদেরও কোনো ভয় নেই। তারা যেমন আল্লাহর ওলি হতে পেরেছে, কারা? যাদের সম্পর্কে সার্টিফিকেট আমাদের কাছে আছে, সাহাবাই কেরাম, আম্বিয়া রসুলগণের পরে সাহাবাই কেরামগণ, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন রাজি আল্লাহ আনহুম, আল্লাহ রাজি হয়ে গেছেন তাদের উপর, ওয়ারাজু আনহ, তারাও রাজি হয়ে গেছে আল্লাহর নিয়ামত পেয়ে। তো সাহাবাই কেরামরা নিঃসন্দেহে আল্লাহর ওলি, তাদের সম্পর্কে আমাদের কাছে কি রয়েছে? শাহাদা, আল্লাহর সার্টিফিকেট রয়েছে। তো তাদের জন্য কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, তাদের রাস্তা ধরে নেন, তাদের অনুসরণ করেন, তাদের চরিত্রে চরিত্রবান হন, তাদের মতো ইবাদতবন্দি করেন, তাদের তরিকা গ্রহণ করেন, অন্য সব তরিকা বাদ দেন, তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন, আপনার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ওলি সম্পর্কে প্রত্যেক মুমিন মুসলিম ওলি, প্রত্যেক মুমিন মুসলিম যদি ওলি হয় তো মুসলিম সমাজে যারা বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট দুনিয়ার শুধু প্রভাবের দিক থেকে বলছি না, বরং ঈমানের দিক থেকে বিশিষ্ট, তাকওয়ার দিক থেকে, এলমের দিক থেকে, হ্যাঁ দিনের খেদমতের দিক থেকে, তার জাতির ওপর অবদানের দিক থেকে, এইরকম যাদের গুণগুলি রয়েছে এরা বিশিষ্ট কিনা, হ্যাঁ যার দ্বারা যার ব্যক্তিগত জীবনে ঈমান, ইসলাম, তাকওয়া সুন্দর এবং অন্যের সাথে ভালো আচরণ করেছে, অন্যের উপকার করেছে, তার এলম দিয়ে হোক, কলম দিয়ে হোক, কথার দ্বারা হোক, অথবা তার অর্থ দ্বারা হোক, যেভাবে হোক না কেন, তার ক্ষমতা দ্বারা হোক, নেতৃত্ব দ্বারা হোক, উপকার হয়েছে মানুষের, বহু মানুষ উপকৃত হয়েছে, এরা হচ্ছে বিশিষ্ট ব্যক্তি। তো বিশিষ্ট মুমিন মুসলিমদেরকে কষ্ট দিলে তারা
কষ্ট দেনেওয়ালারা তাহলে আরও আল্লাহ পাকের বড় ওলিদেরকে কষ্ট দিল, ঠিক না? বড় ওলিদেরকে কষ্ট দিল। এখন শোনেন, হাদিসে কুদসি সহিহ বুখারী মুসলিম রয়েছে, পেনবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যেই ব্যক্তি আমার বন্ধুর সাথে, আমার দোস্তের সাথে, আমার ওয়ালির সাথে শত্রুতা রাখে। কষ্ট কখন দেয়? মহব্বত করলে কষ্ট দেয় নাকি? আপনি স্ত্রীকে খুব মহব্বত করেন আর কষ্ট দেন, মারধর করেন, বলছি তোমাকে খুব মহব্বত করি সেজন্য মারি নাকি? আছে এরকম পৃথিবীতে কি কিছু নেই? তাহলে যাকে কষ্ট দেয় তার সাথে শত্রুতা রাখে না, ঘৃণা রাখে, বিদ্বেষ রাখে, হিংসা রাখে, হ্যাঁ, এক কথাই সম্পর্ক খারাপ, সম্পর্ক খারাপ, সেজন্য কষ্ট দেয়। মান আদালি ওয়ালিয়ান, আমার দোস্তের সাথে, বন্ধুর সাথে, ওয়ালির সাথে যেই ব্যক্তি, যারাই শত্রুতা রাখবে, দুশ্মনী রাখবে, ফাকাদ আযানতুহু বিল হারবে, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করছি, স্বয়ং আল্লাহ রাব্বুল্লাহ বলছেন, ফাকাদ আযানতুহু বিল হারবে, যুদ্ধের ঘোষণা করছি তার বিরুদ্ধে। তাহলে প্রত্যেক মমিন মুসলিম যখন আল্লাহর ওলি, তাহলে মুসলিম সম্পর্কে আপনার যদি শত্রুতা থাকে, বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে, হিংসা থাকে, ধোকাবাজি থাকে, ক্ষতিগ্রস্ত করার মন মানসিকতা থাকে, যে কোনোভাবে হোক না কেন, কষ্ট দেওয়ার যদি মন মানসিকতা থাকে যে কষ্ট দেব, ওকে মারবো, ধরবো, হ্যাঁ, মানহানি করবো, ইজ্জত নষ্ট ইত্যাদি যদি এই সব থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম যারা কষ্ট দিয়ে থাকে মমিন মুসলিমকে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন, আল্লাহ পাকের যুদ্ধ। সুবহানাল্লাহ, মানুষ যদি বুঝতো তাহলে কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করতো না। মানুষের জিন্দেগিতে আল্লাহ পাকের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা যে হয়ে থাকে, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, যারা মুসলিমদের সাথে শত্রুতা রাখে, কষ্ট দিয়ে থাকে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহ পাকের যুদ্ধ বহু রকমের হয়, আসমানি গজব দিয়ে হয়, জমিনি আজাব দিয়ে হয়, আবার পারিবারিক বালা মুসিবত দিয়ে হয়, শারীরিক বিপদ আপদ দিয়ে হয়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মাধ্যমে হয়, অর্থ নষ্ট হয়ে গেল, অনেক অর্থ সঞ্চয় করলেন কিন্তু নষ্ট হয়ে গেল, এর মাধ্যমে হয়, জীবনে কোনো শান্তি নেই, বরকত নেই, না স্ত্রীর সাথে শান্তি, না ছেলে মেয়েকে নিয়ে শান্তি, না স্বামীকে নিয়ে শান্তি, না বাপ মাকে নিয়ে শান্তি, না শ্বশুর শাশুড়ির সাথে শান্তি, না গ্রামবাসীর সাথে শান্তি, শাসকদের জুলম অত্যাচার, সবগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। যত বালা মুসিবত বিপদ আপদ দেখছেন, ব্যক্তি পর্যায়ে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, যত বালা মুসিবত মুসলিম জাতির ওপর বা ব্যক্তির ওপর দেখছেন, এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি, ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ পাকের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আমাদের মধ্যে এমন এমন অপরাধ আছে যেগুলির কারণে আল্লাহ পাকের রহমত হয় না, আল্লাহ পাকের পক্ষ থেকে যেন যুদ্ধের ঘোষণা করা আছে, যার যেমন অপরাধ তার উপর ওই রকমের বালা মুসিবত আসতে আছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং সংশোধনের তৌফিক দান করেন। এই বিষয়গুলি যদি বুঝে নিই তাহলে সংশোধন হয়। এত যে বিপদ আপদ মুসলিম জাতির উপর, তারপরে কি নামাজি সংখ্যা বাড়ছে? তারপরে কি মুসলিমরা ইমানদার হচ্ছে? তারপরে কি মুসলিমরা পাপ ছাড়ছে? তারপরে কি মুসলিমরা না আর হারাম খাবো না, হালাল খাবো, বেইমানি করবো না, জুলম অত্যাচার করবো না, ইসলামী আইনের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবো, ছেলে মেয়েকে দিন শিখাবো, প্রত্যেককে শিখাতে হবে, শুধু এক শ্রেণীর লোকের যারা মসজিদ মাদ্রাসার সাথে জড়িত তারাই শুধু ইসলাম শিখাবে, আর বাকিরা ইসলাম থেকে ফ্রি হয়ে গেছে, তারা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার আর এইসব বানাবে, যা কিছু অর্থ সম্পদ সঞ্চয় করেছে সবগুলি কাফের দেশে দিয়ে ওই দেশ থেকে লেখাপড়া করিয়ে নিয়ে আসবে, কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানালো না, ছেলে ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, কিন্তু পিলার অফ ইমান, ইমানের স্তম্ভও জানে না, ইসলামের খুঁটিগুলোও জানে না, আর নামাজের ফরজ ওয়াজিব রুকন ওয়াজিবাত কিছুই জানে না, কিছুই জানে না। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন কার বিরুদ্ধে? যারা মুমিন মুসলিমকে কষ্ট দেয়, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়, আর প্রত্যেক মমিন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওলি। বিভিন্ন রকমভাবে কষ্ট দেওয়া হয়, যে কথাগুলি বিভিন্ন হাদিসে ছড়িয়ে ছিটে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করছেন,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে কুরবানির দিনে দশই জিল হজ বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনাই যে খুতবা দিয়েছিলেন, আরাফায় এক খুতবা দিয়েছেন 9 তারিখে, আর 10 তারিখে মেনাই খুতবা দিয়েছিলেন। সেই খুতবাতে বলেছিলেন আর আরাফাতেও বলেছেন, এই কথাগুলি বারবার করে বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এই রকমের বেশি সংখ্যক মানুষকে একসাথে পাওয়াটা অত সহজ বিষয় নয়। সুতরাং তাদেরকে দিনের এই মৌলিক বিষয়গুলি, মানুষের হকের বিষয়গুলি, বান্দার হকের বিষয়গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বর্ণনা করেছিলেন তার খুতবায়। বলেছিলেন তাতে ইন্না দেমা আকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, ও আমওয়ালাকুম তোমাদের ধন সম্পদ, ও আরাজাকুম তোমাদের ইজ্জত আবরু মান সম্মান, হারামুন আলাইকুম তোমাদের উপর হারাম। একজনের ধন সম্পদ, হ্যাঁ মান ইজ্জত আর জান সব কিছুই আরেকজনের উপর হারাম, হারাম। একটা পয়সা হালাল নাই, সামান্য একটু মানহানি করা হালাল নাই, হ্যাঁ রক্ত এক ফোঁটা হালাল নাই, খুন করা তো দূরের কথা, মারধর করা তো দূরের কথা। একটা টাকা যদি হালাল না হয় তো দিনে 2-4, 10,000, 20,000 রিয়াল নিলেন, কার কাছে হিসাবের করে দেবো, কার কাছে তোমার এই কাজ করে দেবো, কার কাছে তো এই এই করে দেবো, অথবা ধার নিলেন, আর তারপরে দেওয়ার কোনো প্রয়োজনই মনে করেন না, মনে হচ্ছে যে প্রস্তুত হয়ে আছেন আখেরাতের নেকি দেবো, প্রস্তুত হয়ে আছেন যে আখেরাতের নেকি দেবো, এখন দেবো না, হয় এটা আর না হলে আখেরাতে মোটেই বিশ্বাস নেই। আর এটা হচ্ছে সত্য কথা যে সব নামধারী মুসলিমদের আখেরাত পরকাল বলে কিছু নেই, তাদের বিশ্বাস নেই, আসলে তাদের বিশ্বাস হচ্ছে পেটে, যে পেটে কি আসছে, পকেটে কি আসছে, এতে বিশ্বাস, পয়সায় বিশ্বাস, পয়সায় বিশ্বাস। এরা বস্তুবাদী, এটা কি তো বস্তুবাদী বলে, যা চোখের সামনে দেখছি আর পাচ্ছি এটা হচ্ছে আস, আর কিছু নেই, এর চোখের আড়ালে কিছু নেই, না পরকাল, না আখেরাত, না আল্লাহ, না আল্লাহ পাকের পাকড়াও, না আমল নামা লিখা হচ্ছে, না কবরে গিয়ে কিছু হবে, এসব কোনো কিছুই বিশ্বাস করে না বস্তুবাদীরা। তো আজকালকার অধিকাংশ মুসলিমরা বস্তুবাদী হয়ে গেছে, যার ফলে মানুষের হক নষ্ট করতে কোনো পরোয়া করে না, মানুষকে কষ্ট দিতে বিভিন্নভাবে কোনো রকমের পরোয়া হয় না। কাহুরমাতে অমেকুম হাজা, যেমন এই দিন কত সম্মানিত দিন, জিলহজ মাসের 10 তারিখ, জি হজের অধিকাংশ কাজগুলি এই দিনে সম্পাদন করা হচ্ছে। ফিশাহারিকুম হাজা, এই মাসের যেমন সম্মান, জিলহজ মাস হারাম মাস, সম্মানিত মাস, 4টি মাসের 1টি মাস। ফিবালাদিকুম হাজা, তোমাদের এই শহরে মক্কাতুল মোকাররমা হারামের এলাকা কত সম্মানিত, ওই রকমই মানুষের এক ফোঁটা রক্ত, একটা পয়সা, একটু সামান্য যেটুকু মান ইজ্জত তার আছে সেইটুকু আল্লাহ পাকের কাছে এই মক্কা নগরী থেকে আর জিলহজ মাস থেকে আর এই জিলহজ মাসের 10 তারিখ থেকেও বেশি মর্যাদা সম্পূর্ণ। তারপরে এই কথা আল্লাহ হালবাল্লাগ, তো শুনে রাখো আর বলো তোমরা, আমি কি তোমাদের কাছে আল্লাহ পাকের দিনের কথা পৌঁছিয়ে দিলাম, তোমাদের কি আমি এই কথাগুলি তবলিগ করে দিলাম, পৌঁছিয়ে দিলাম? সাহাবারা বলছে আল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদের কাছে এই কথাগুলি পৌঁছিয়ে দিয়েছেন, কিয়ামতে আমাদের বলার কোনো অজুহাত থাকবে না, উপায় থাকবে না যে আমরা বলবো যে আল্লাহ এগুলো অপরাধ ছিল জানতাম না, এই অন্যায় করেছি জানতাম না, এই কথা বলার কোনো উপায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাজিলকৃত দিন সুন্দরভাবে পৌঁছিয়ে দিয়েছেন, সহিহ বুখারী হাদিস। তাহলে এই এই সব অন্যায়ের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়, কষ্ট দেওয়া হয় আরও বেশ কিছু কাজের মাধ্যমে যা হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যেমন পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু, তোমরা কেউ কারো হিংসা করিও না। বাড়িতে বসে বসে হিংসা করছেন, নিজের অফিসে বসে হিংসা করছেন, ওর গায়েও হাত দিলেন না, পকেটেও হাত দিলেন না, এক পয়সা তার মেরেও খেলেন না, বরং তার সাথে হয়তো জীবনে সাক্ষাৎ হয়নি কিন্তু হিংসা আছে। এটা ছোটদের মধ্যে না হইলেও একই পেশার লোকদের মধ্যে হয়, হিংসা সম্পর্কে আমার একটা বিস্তারিত আলোচনা আছে ওতে পাবেন, একই পেশার লোক হলে হিংসা হয় না, হলে হয় না, তাই না? মাস্টার মাস্টার হিংসা করবে, মাস্টার আলেমের হুজুরের হিংসা করবে না, আবার হ্যাঁ মৌলভি সাহেব মৌলভি সাহেবের হিংসা করবে, দায়ী দায়ীর হিংসা করবে, ঠিক না? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হিংসা করবে একই ক্ষেত্রে হলে, টেকনিশিয়ান টেকনিশিয়ানের হিংসা করবে, একই সাবজেক্ট আছে, আরে ও আমার আগে বেড়ে যাবে, ওর প্রমোশন হয়ে যাবে, হ্যাঁ ও বেটার চান্স পাবে, আমি পাবো না, ইত্যাদি ইত্যাদি। কেউ কারো হিংসা করে, হিংসা করার মাধ্যমে একজন 10,000 কিলোমিটার দূরে থাকে আপনার থেকে, কিন্তু ওখানে বসে বসে আপনার নাম শুনেছে, শোনার পরে তার গায়ের জ্বালায় ও ঘুম হয় না, তার ওখান থেকে সে গুণাগার হইতে আছে, কষ্ট দিতে আছে, হিংসার মাধ্যমে কষ্ট দিতে আছে, জীবনও দেখা সাক্ষাৎ হল না, হিংসার মাধ্যমে কষ্ট দিতে আছে বাড়িতে বসে বসে।
শান্তিও পায় না, ঘুমও আসে না, কারণ অন্তরের জ্বালা। হ্যাঁ, ওয়ালা তানাজাসু, আর তোমরা কেউ কারো দালালি করিও না, দালালি করার মাধ্যমে ক্ষতি করা হয়। একটা লোক গিয়ে বিক্রি করতো, হ্যাঁ, মার্কেটে দাম দর দেখতো, তারপর বিক্রি করতো, রাস্তাতে ধরে নিলেন আর ধরে নিয়ে কিনে ফেললেন। অথবা আপনি দালালি করে যেই ব্যক্তি ক্রেতা গেছিল ওকে ক্ষতিগ্রস্ত করলেন, দাম বাড়িয়ে দিলেন, আপনি কিনবেন না আসলে। এটা হচ্ছে আসল দালালি আমাদের দেশে, তাই না? গরু কিনবে না, কিন্তু ওই যে গরু বিক্রেতা এসছে ওর সাথে কন্ট্যাক্ট করেছে যে তোমার, হ্যাঁ, গরুর দাম বাড়িয়ে দেবো, এদিক সেদিক ডানে বামে, তো যেমনই কাস্টমার লাগবে তখন দাম চড়িয়ে দেবো, আর তারপরে বেশি দামে বিক্রি করে দেবো, কত টাকা তুমি দেবে, ওইদিকে কন্ট্যাক্ট করে রেখেছে। জি, কেউ কারো দালালি করিও না। বিভিন্ন রকম আজকাল জমি কেনাতে দালালি, যাই হোক, এসব কথাগুলি বিস্তারিত বলার সময় নেই। এক কথা, দালালি করার মাধ্যমেও কষ্ট দেওয়া হয়, সরাসরি কফিলের সাথে সাক্ষাৎ করতে দেয় না, ইয়ে এক আরেক দালালি, জানেন না? জানেন না, এখানে আমাদের বেশ কিছু পরিচিত ভাইয়েরা সেন্টারে আসতো, 5 বছর 10 বছর হয়ে গেছে কফিলকে জীবনে দেখেনি। কিছু মাঝখানে কি আছে? এমন নয় যে কফিলের ছেলে আছে অথবা কফিলের ভাই আছে, ওকিল আরেকজন আছে, না, এক বাঙালি মাঝখানে ঢুকে আছে, সেই একামা দিয়েছে তৈরি করে, হ্যাঁ, ওই কফিলের কাছ থেকে নিয়ে এসে সেই সব কিছু করে দিয়েছে, এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে, আর কফিলের অফিসও পর্যন্ত যেতে দেয় না, কফিলের টেলিফোন নাম্বারও দেয় না, কফিলের সাথে যোগাযোগের কোনো সুযোগ দেয় না, কত বড় জালেমেরা এইভাবে কষ্ট দিয়ে থাকে। তাহলে এখন বুঝতে পারছেন যে কষ্ট দেওয়ার কত ধরন রয়েছে। তার অভিযোগও রয়েছে, তার কিছু প্রাপ্য রয়েছে, সে কফিলের কাছে কথা পৌঁছাতে চায় না, যেতে দেওয়া হবে না, ফোরম্যান সুপারভাইজার তার ম্যানেজার, না, কফিলের সাথে দেখা করতে দেবো না, হ্যাঁ, অফিস সেক্রেটারি বসে আছে, জালেম, এগুলো জালেম, সব জালেমদের ডান্ডা, সব বসে আছে এরা অফিসে, না 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 না, বসের সাথে দেখা করতে দেওয়া হবে না। জি হ্যাঁ, এইভাবে জুলম অত্যাচার করে থাকে। ওয়ালা তাবাগাজু, আর কেউ বিদ্বেষ রেখো না, শত্রুতা করো, শত্রুতার মাধ্যমে কষ্ট দেওয়া হয়। শত্রুতা, আপনার শত্রুতা সম্পর্কে যখন জানতে পারছে কোনো ব্যক্তি যে অমুক ব্যক্তি খুব শত্রুতা করছে, মনে কষ্ট হবে না? আপনি যদি জানতে পারেন যে আমার অমুক ব্যক্তি খুব শত্রুতা করছে, মনে কষ্ট হবে না? এই যে মনে কষ্ট হচ্ছে, তার আপনার পক্ষ থেকে কষ্ট পাচ্ছে, মানসিক কষ্ট পাচ্ছে, হয়তো শারীরিক কোনো কষ্ট দেওয়ার সুযোগ পান না, কিন্তু আপনার শত্রুতার কথা জানতে পেরে সে কষ্ট পাচ্ছে, রাত দিন কষ্ট পাচ্ছে, এই হচ্ছে কষ্ট দেওয়ার একটা ধরন। ওলা তাদাবারু, কথা বন্ধ করিও না, দেখা হইলে মুখ ঘুরিয়ে দিলেন এইদিকে ওইদিকে, দেখা করবো না ওর সাথে, কথা বলবো না ওর সাথে, কষ্ট দেয়, এর মাধ্যমে কষ্ট হয় না? কষ্ট দেওয়া, এটাও কষ্ট দেওয়া, এগুলো সব কষ্ট দেওয়া। একজন বিক্রি করছে আর ওর মধ্যে গিয়ে আপনি বলছেন, আপনি নেবেন, আমার কাছে আছে, ওর চাইতে ভালো আছে, আসেন, আপনারটা বিক্রি করার জন্য পেশ করে দিলেন, কষ্ট দেওয়া, এটাও কষ্ট দেওয়া। হ্যাঁ, একজনের মেয়েকে দেখাশোনা চলছে, বলছে কি বিয়ে দেবেন বা বিয়ে করবেন, হ্যাঁ বিয়ে করবো বা আমার ছেলের বিয়ে দেবো, তো এখানে কেন আসেন, আপনাকে ভালো মেয়ে দেখাচ্ছি, ট্রেনে চলে গেলেন, হ্যাঁ যেইভাবে হোক না কেন, যেইভাবে কলা কৌশলে, হ্যাঁ কষ্ট দেওয়া হলো না? এগুলো হচ্ছে কষ্ট দেওয়ার ধরন, যা মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে। ও কোন ইবাদাল্লাহ ইখওয়ান, হে আল্লাহর বান্দারা, ভাই ভাই হয়ে যাও, আর ভাই ভাইকে কষ্ট দেয় না। ইমানি ভাতৃত্ব, সমস্ত রকমের ভাতৃত্বের উপরে, মায়ের পেটের ভাইয়ের চাইতে বেশি গাঢ় সম্পর্ক হচ্ছে ইমানি ভাই, হ্যাঁ মমিন ভাই। সুতরাং কি করে তুমি মমিন মুসলিম ভাইকে কষ্ট দিচ্ছ আর সেটা মেনে নিচ্ছ, আর তুমি একটু ভয় করো না যে এর জন্য আল্লাহর সামনে হাজির হইতে হবে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম হচ্ছে মুসলিমের ভাই। লা ইয়াজলিমু, জুলুম করবে না, ওয়ালা ইয়াখজুলুহু, এবং অসহায় ছেড়ে দেবে না। মুসলিম ভাইয়ের সাহায্য করতে পারবেন, অসহায় ছেড়ে দিলেন, কষ্ট দিলেন আপনি, কষ্ট দিলেন আপনি। ওয়ালা ইয়াহকিরুহু, আর তুচ্ছ মনে করবে না, তুচ্ছ পেশার ক্ষেত্রে তুচ্ছ মনে করলেন, পয়সা নাই সেজন্য আপনার চাইতে ছোট তুচ্ছ মনে করেন, ছোট নজরে দেখেন যে ওরা ছোট, ওটা ন্যাংটা, ইত্যাদি এসব ভাষা আমাদের দেশে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কষ্ট দেওয়া। কাউকে যদি আপনি ছোট মনে করেন আপনার বিদ্যার কারণে বা আপনার পয়সার কারণে বা আপনার মান পজিশনের কারণে ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি কষ্ট দিলেন। আর এই সব কষ্ট দেওয়াগুলি হচ্ছে তাকওয়া পরিপন্থী, আল্লাহ ভীরুতার বিপরীত। আর তাকওয়া হা হন, আসল তাকওয়া আল্লাহ ভীরুতে এখানে আছে, যেটার বহি প্রকাশ হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, ভালো আচার আচরণের মাধ্যমে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর বান্দাদের সাথে ভালো সম্পর্কের মাধ্যমে। এই ছিল ব্যক্তি পর্যায়ে কষ্ট দেওয়া, অথবা পারিবারিকভাবে কষ্ট দেওয়া, সামাজিকভাবে কষ্ট দেওয়া, রাষ্ট্রীয় ক্ষেত্রে কষ্ট দেওয়া।
এটাও বড় অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তি রয়েছে। একজন শাসক জনগণকে বা জনগণের কিছু লোককে কষ্ট দিয়ে থাকে যেভাবে হোক না কেন, অথবা জনগণ শাসককে কষ্ট দিয়ে থাকে, শাসক সম্পর্কে হাদিসটি শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি ইয়াকুলু ফি বাইতি হাজা, আমার এই কক্ষে বাড়িতে বসে এই হাদিসটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কি বলেছিলেন? আল্লাহুম্মা, একটি দুয়ার ভঙ্গিমায় বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যেন আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। ন্যায়পরায়ণ ভালো শাসকের জন্য নেক দোয়া আর জালেম শাসকের জন্য বদদুয়া। শোনেন এই দোয়াটি কি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর দোয়া কবুল হয়েছে না হয়নি? অবশ্যই কবুল হয়েছে। এই জন্য আজকাল জুলমের কারণে জনগণও শান্তি নেই আর শাসকও শান্তি নেই যদি জালেম হয়। কখনো মনে করেন জুলম করার পরে জালেম শাসক, সেই শাসক বড় শাসক হোক অথবা বাড়ির শাসক হোক, বড় শাসক অথবা বাড়ির শাসক, বাড়ির শাসক বুঝায় আপনি আপনার স্ত্রীকে খুব মারধর করেন, জুলুম করেন, বা ছেলে মেয়ের সাথে খুব খারাপ আচরণ, আপনি কি সুখে আছেন নাকি? সুখে আছেন? কখনো সুখী না আপনি, কখনো সুখী না আপনি। আপনি আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেন আপনি বাড়িতে, কারো কোনো পরামর্শ নেবেন না আর কাউকে কোনো কথা বুঝিয়েও বলবেন না, আপনি সব সময় দমন নীতি অবলম্বন করেছেন আপনি, তাহলে এতে কি শান্তি আছে? কখনো শান্তি নেই, কখনো শান্তি নেই। ওরাও যেমন শান্তিতে নেই আপনার অধীনস্থ যারা আপনার স্ত্রী ছেলে মেয়ে, আপনিও শান্তিতে না, এটা বাস্তব সত্য। যেগুলি ব্যাখ্যা করে বোঝাবার কোনো প্রয়োজন করে না, কারণ এগুলো যথেষ্টই বুঝেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতিহি, আল্লাহ আমার উম্মতের কেউ যদি দায়িত্বশীল হয়, শাসক হইল, হ্যাঁ কোম্পানির ম্যানেজার হইল, কফিল হইল, বস হইল, হ্যাঁ অথবা সুপারভাইজার ফোরম্যান হইল, অথবা বাড়ির অভিভাবক হইল, স্বামী স্ত্রীর মালিক হইল, ছেলে মেয়ে ভাই বোন ছোটো ভাই বোনরা আছে তাদের মালিক হইল বড় ভাই, যেইভাবে নেন না কেন প্রতিটি স্তরের মালিক সামিল এই দোয়াতে, কেউ যদি আমার উম্মতের কোনো কিছু সেই আন, বিশাল রাজত্বের নয়, কোনো কিছুর মালিকানা পায় আমার উম্মতের কোনো ব্যক্তি, তারপরে ফা শাক্কা আলাইহিম, আর মালিকানা পাওয়ার পরে তাদেরকে কষ্টে ফেলে দেয়, নেতৃত্ব পেয়ে মানুষের ওপর জুলম অত্যাচার শুরু করলো, মানুষকে কষ্ট দেওয়া শুরু করলো, স্ত্রীকে কষ্ট দেয় বিয়ে করে নিয়ে এসে, হ্যাঁ ছেলে মেয়েদেরকে কষ্ট দেয় যেই আচরণ দ্বারাই হোক না কেন, ছেলে মেয়েদেরকে কষ্ট দেওয়া শুধু মার ধরেই কষ্ট দেওয়া হয় না, তাদের যে ন্যায্য অধিকার আছে সে অধিকার দিচ্ছেন না আপনি, তাদেরকে যে আদর্শন করার প্রয়োজন রয়েছে সেটা দিচ্ছেন না আপনি, তাদের যে সুশিক্ষা দেওয়ার আদব কায়দা শেখানো রয়েছে সেটা শিখাচ্ছেন আপনি, সব কিছুর আগে তাদেরকে ইসলাম শিখাতে হবে, ইসলাম শিখাচ্ছেন না আপনি, যথেষ্ট পয়সা খরচ করে দুনিয়া পড়াচ্ছেন কিন্তু তাদেরকে ইসলাম শিখালেন না আপনি, আল্লাহর সাথে তাদেরকে সম্পৃক্ত করলেন না, আল্লাহর দিনের সাথে তাদেরকে সম্পৃক্ত করলেন না, কোরআন সুন্নার সাথে তাদেরকে সম্পৃক্ত করলেন না, নাস্তিক হয়ে সাবালক হইল, নাস্তিক হয়ে গেল, বেদিন হয়ে গেল, হ্যাঁ আখেরাত বিমুখ হয়ে গেল, পেট পূজারি হয়ে গেল, তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করলেন এই ছেলেটিকে জাহান্নামের রাস্তায়, এই মেয়েটিকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিলেন আপনি, তার পেটে যদি দুটো দানা কমও দিতেন আর তার দুনিয়ার শিক্ষায় খুব উচ্চ শিক্ষিত নাও করতে পারতেন কিন্তু তাকে যদি জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পারতেন তো অন্তত এত বড় ক্ষতি করতেন না, কিন্তু বড়ই ক্ষতি করেছেন যে এই ছেলেটি যেই অবস্থায় আপনি সাবালক করে দিয়ে তাকে ছেড়ে দিয়েছেন সেই অবস্থাটা হচ্ছে কুফুরির অবস্থা, নাস্তিকতার অবস্থা, বেদিনের অবস্থা বা শিরিক বিদাতের অবস্থা অথবা পেট পূজার অবস্থা, এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায় তো সোজা জাহান্নামে চিরকাল। কত ক্ষতি করলেন আপনি আপনার ছেলেটার, ফাসাক্কা আলিম, কষ্ট দিলে, কষ্ট দেওয়া মানসিক দিক থেকে হইতে পারে, কষ্ট দেওয়া এই দিক থেকে হইতে পারে যে আপনি তাদের খোঁজখবর নিচ্ছেন না, টেলিফোন করছেন না, বিদেশে আপনারা আছেন, আপনাদের সাথে বাস্তবে একটা উদাহরণ দিই, এখানে আছেন এক বছর কেউ যেতে পারছেন না, কেউ দুই বছর তিন বছরও যেতে পারছেন না, আর তাদের টেলিফোন করেও খোঁজখবর নিচ্ছেন না ঘন ঘন আপনি, তাদের হক সম্পর্কে আপনি অযত্ন, আপনি অন্য অন্য চিন্তা তো করছেন কিন্তু এদের যে দায়িত্ব ফরজ দায়িত্ব, আপনার যেমন নামাজ ফরজ, আপনার যেমন জাকাত ফরজ, আপনার যেমন রোজা ফরজ, তারপর আপনার স্ত্রীর খোঁজ খবর নেওয়া ফরজ, স্ত্রীকে ভালো একটা ভাষা দেওয়া ফরজ, আপনার ছেলে মেয়েদের আদর্শন হোক দূর থেকে কাছে থেকে করতে পারছেন, দূর থেকে ঠিক আছে টেলিফোনের মাধ্যমে হোক করা ফরজ, এই চেতনাই নেই আপনার, এসব চিন্তাই নেই আপনার, তাহলে আপনি ফাসাক্কা আলাইহিম, তাদেরকে কষ্ট দিলেন আপনার আচার আচরণের মাধ্যমে,
যদি এইভাবে কষ্ট দেন তাহলে নবীর বদ্দশ ফাসুক আলাইহি, যেই শাসক বা যেই নেতা যেই অভিভাবক আমার উম্মতের কোনো কিছুর মালিকানা পেল, নেতৃত্ব পেল, আর মালিকানা নেতৃত্ব পেয়ে সে কষ্ট দিল, তার কথা কাজের মাধ্যমে অধীনস্থরা কষ্ট পেল, জনগণ কষ্ট পেল, পরিবারের সদস্যরা কষ্ট পেল, ফাসুক আলাইহি, আল্লাহ তাকেও তুমি কষ্টে ফেলে দাও। মারাত্মক দোয়া, তাকে তুমি কি করো কষ্টে ফেলে দাও। কে দোয়া করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া করছেন। কার কাছে? হ্যাঁ না গস কুতুবের কাছে? হ্যাঁ, তো গস কুতুবকে ডাকা বড় শির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গস কুতুবরা বড় না রাসূল বড়? রাসূল বড়। হ্যাঁ, জিলানি চিস্তি চাইতে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, হ্যাঁ হ্যাঁ সবার চাইতে বড়। তারপরে তিনি রবের কাছে দোয়া করছেন। কার কাছে দোয়া করছেন? নিজের হাতে মালিক আনে যে আমি দিয়ে দেবো, যা দেওয়ার দিয়ে দেবো, আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। তাহলে সকলে আল্লাহর বান্দা। যখন রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, তো অন্যরাও আল্লাহর গোলাম, আল্লাহর দাস, বান্দা। বান্দার কাছে কোনো কিছু চাওয়া যায় না, মাবুদের কাছে চাইতে হয়। তো এই ছিল বদদুয়া। নেক দোয়া শোনেন, ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইয়ান, হে আল্লাহ আমার উম্মতের কেউ যদি কোনো কিছুর দায়িত্ব পায়, মালিকানা পায়, নেতৃত্ব অর্জন করে, ফারাফাকা বেহিম, এবং জনগণের সাথে তার অধীনে যেসব লোকেরা রয়েছে তাদের সাথে, তার সাথে যে সঙ্গীরা টিম রয়েছে, হ্যাঁ যারা কাজকর্ম করছে তাদের সাথে, অথবা পরিবারের ছেলে মেয়ে স্ত্রীর সাথে, তাদের সাথে যদি নম্র ব্যবহার করে, ছোট ভাই বোনদের সাথে নম্র ব্যবহার করে ইত্যাদি, সর্বস্তরকে সামিল, ফারফক বেহি, সে যেহেতু তার অধীনের লোকদের সাথে নম্র ব্যবহার করেছে, আল্লাহ তুমি তার সাথেও নম্র আচরণ করো। আল্লাহ যদি নম্র আচরণ করেন তাহলে কত বড় নিয়ামত আল্লাহ পাকের। যখন আপনি গুনার জন্য ফেঁসে যাবেন, আল্লাহ নম্র ব্যবহার করবেন, তার মানে আল্লাহ পকড়াও করবেন না, ধরবেন না, হ্যাঁ মাফ করে দেবেন, ঠিক কি না? এই হচ্ছে দোয়া পিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসক গোষ্ঠীর জন্য। শাসকদের কি কষ্ট দেয় এখন শুনেন। এটা তো বললাম যে জনগণকে কষ্ট দেওয়া নেতার পক্ষ থেকে, ছোট নেতা হোক আর বড় নেতা হোক। এখন জনগণরাও কষ্ট দিয়ে থাকে, কম কষ্ট দেয় না শাসককে, কম কষ্ট দেয় না শাসককে। একজন শাসক দেশের 10 কোটি 20 কোটি 50 কোটি মানুষ আছে, সকলকে কী করেই খুশি করতে পারে? সকলকে কী করেই খুশি করতে পারে? হ্যাঁ আল্লাহ পাক বৃষ্টি দিয়ে তো মানুষ খুশি হয় না, না হচ্ছে? এক শ্রেণীর লোকেরা বলছে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আর পাশে আর এক লোক বলছে আল্লাহ সফরে আছে, এখন বৃষ্টি হলে তো আমার মহা বিপদ হয়ে যাবে, তো আল্লাহ করবেন না কি? হ্যাঁ বোঝা গেছে? একটা উদাহরণ দিল বোঝার জন্য। হ্যাঁ যদি আল্লাহ রাব্বুল আলামিন জুলমের ঊর্ধ্বে, আমানাবি জাল্লামিল আবিদ, আর বান্দা জুলমের সাথে জড়িত, মানুষের দ্বারা জুলম হইতেই পারে। শাসকের যদি শাসকের হক নষ্ট করা হয় তার জন্য কঠোর শাস্তি রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আহানা সুলতানা আহানাহুল্লাহ, যেই ব্যক্তি শাসকের অবমাননা করল, শাসকের মানহানি করল, শাসকের ইজ্জত নষ্ট করল, যেইভাবে হোক না কেন, শাসককে লাঞ্ছিত অপদস্থ করার চেষ্টা করল, যেইভাবে কথার দ্বারা, কাজের দ্বারা, গীবতের দ্বারা, সমালোচনার দ্বারা, অথবা কোনো রকমের ষড়যন্ত্রের দ্বারা ইত্যাদি ইত্যাদি, মান আহানা সুলতান, কেউ যদি শাসকের কি করে মান ইজ্জত নষ্ট করে। এখন এটাকে বড় শাসক থেকে ছোট শাসকের দিকে আসি, একটু আগে বললাম স্বামী স্ত্রীর কথা বললাম, তাই না? এখন স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় তাহলে শাসককে কষ্ট দিল না, শাসকের মানহানি করল না? ছেলে মেয়েরা যদি বাপকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, তাহলে শাসকের নেতাকে কষ্ট দিল না, দিল কি দিল না? হ্যাঁ কর্মচারী, হ্যাঁ কোম্পানির লোকেরা, ওয়ার্কাররা যদি, হ্যাঁ ফোরম্যান, সুপারভাইজার, বস ইত্যাদি ম্যানেজার যারা আছে বিভিন্ন স্তরের নেতৃত্ব রয়েছে, তাদেরকে কষ্ট দেয় কথা এবং কাজের মাধ্যমে, তাহলে তারা মানহানি করলো না? হ্যাঁ ইসলাম সুবিচার কায়েম করেছে সকলের জন্য, এবং সকলের কাছে আল্লাহ পাক হক পৌঁছিয়ে দিয়েছেন, এবং মানুষকে দায়িত্ব দিয়েছেন যার যে প্রাপ্য অধিকার হক রয়েছে পৌঁছিয়ে দাও। ইন্নাল্লাহ কাদ আতাকুল্লাজি হাক্কিন হাক্কা, প্রত্যেক পাওনাদারকে, হকদারকে আল্লাহ হক পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, অর্থাৎ নির্দেশ দান করেছেন যে তোমরা এইভাবে মানুষের হক পৌঁছাও, তুমি বেতন নিচ্ছ এইভাবে মালিকের হক পৌঁছাও, আর মালিককে আল্লাহ বলছেন যে তুমি কাজ নিচ্ছ এইভাবে, হ্যাঁ কর্মচারীর হক পৌঁছিয়ে দাও,
ঠিক ওই রকমই স্বামী স্ত্রীর ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, বাপ মায়ের ক্ষেত্রে। তো যেই ব্যক্তি শাসককে লাঞ্ছিত করলো, আল্লাহ তাকে লাঞ্ছিত করে, বাপকে খারাপ ভাষা বলে, মাকে খারাপ ভাষা বলে, বাপ মায়ের কথা শুনে পরোয়াই করেন না, বললো মোবাইল নিয়ে টিপাটিপি করতে আছে, মানানি করলো না। এগুলো তো আজকালকার ছেলেরা বুঝেই না, যে আমাকে আমার বাপ বললো, হ্যাঁ নামাজের জন্য উঠতে বললো, হ্যাঁ অথবা কোনো কাজে যেতে বললো, যতক্ষণ পর্যন্ত বাপ মা দাঁড়িয়ে আছে ততক্ষণ উঠবে না, কারণ মানহানি হয়ে যাবো। ভাবছে যে আমি যদি চট করে উঠে যাই তো আমি মনে হয় কী হয়ে যাবো, ছোট হয়ে যাব, মানিজ্য তো নষ্ট হবে। যদি যাইও দু চার পাঁচ মিনিট দশ মিনিট পরে তখন উঠলো বাবু। আজকালকার ছেলেদের অবস্থা এরকম, আজকালকার মেয়েদের অবস্থা। আপনি কি বাপের মানহানি করলেন না, যে বাপ একটা কথা বললে দাঁড়িয়ে আছে ফেল ফেল করে চেয়ে আছে, যারে ছেলে কী যে করবে, কথাটা শুনলো কি শুনলো না, আরে বলেন যে যাচ্ছি, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, তো কিছু বলেন, যদি না উঠতে পারেন কোনো বিশেষ কোনো জরুরি কাজ আছে আমি যাচ্ছি এক্ষুনি, তাহলে কমপক্ষে বুঝে নেবে যে হ্যাঁ হ্যাঁ পজিটিভ ইতিবাচক। কিন্তু না কিছুই বলছেন না, চুপচাপ যাও বাজারে যাও তো একটু, টুপ করে বসে আছে। আরে বাবা যাবে কি যাবে, না গেলে আমাকে যেতে হবে, কিছু বুঝতে পারছেন না আপনি। যাদের ছেলে মেয়ে আছে ভালো করে বুঝতে পারছেন এই বিষয়গুলি। আর আমরা কোরআন হাদিস পড়েও বলছি, হ্যাঁ আর মানুষের অবস্থা দেখেও বলছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এইসব বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। এবং যার বাড়িতে যত বেশি ইসলাম কম আছে, ইসলামী শিক্ষা কম আছে, তার বাড়িতে তত বেশি দুর্দশা। ভালো করে খবর নিয়ে দেখেন যে বাপকে বাপ বলেই মানেন না, হ্যাঁ শুধু চুষার জন্য টাকা লাগবে, ব্যাস যখন টাকার প্রয়োজন তখন শুধু বাপ, হ্যাঁ মায়ের কাছে কিছু পাও না পাবে ওই সময় শুধু মা, বাকি সময় কিছুই না, বাকি সময় কিছুই না। তা আপনি মানহানি করলেন না বাপ মায়ের, নেতার মানহানি করলেন না, বড় ভাই আপনাদের দেখাশোনা করছে আর তাদের সাথে যারা দেখাশোনা করছে তাদের সাথে খারাপ আচরণ করছেন, বিদেশ থেকে অনেক ভাইয়েরা আছে, ভাই বোন সবগুলিকে পড়িয়ে লেখাপড়া করিয়ে তারপর বিয়ে শাদি দিল, কত যে তাদের জন্য খরচ করলো, কিন্তু তাদের কাছ থেকে একটা ভালো ভাষাও পাওয়া যায় না, ভালো ভাষাও পাওয়া যায় না। মান আহানা সুলতান, যারা নেতাকে লাঞ্ছিত করলো, আহানা হল আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন বা তাদেরকে লাঞ্ছিত করবেন। তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। মানুষকে কষ্ট দেওয়ার একটা ধর্ম হচ্ছে গাল দেওয়া, আর গাল দেওয়াটা এমন বদ অভ্যাস, যখন বদ অভ্যাস হয়ে যায় তখন জিভাকে বলতে হয় না যে তুই গাল দে, পরীক্ষা করে দেখবেন আপনি। হ্যাঁ গাড়ি চালাচ্ছেন তো, যারা গাড়ি চালাচ্ছেন তারা বুঝেন, যদি ভাষা খারাপ হয় একটু যদি কেউ উল্টো পাল্টা করে সামান্য তো কোনো কথা নেই, একটা গাল কমপক্ষে একটা, তাই না? পেশাগত যারা ড্রাইভার তাদের পাশে বসে দেখিয়ে অনিচ্ছাকৃত মুখ দিয়ে অটোমেটিকলি তার যেন মনে হচ্ছে কি করা আছে, অ্যাটম বাম ফিট করা আছে, ও মানে টাইমিং বম বলে না, যে এইরকম টাইমগুলিতে একটা গাল বেরোইতে হবে, একটা গাল বেরোইতে হবে, বোঝা গেছে? জি হ্যাঁ, এইরকম যারা মোদির ম্যানেজার, হ্যাঁ কথায় সুবহান আল্লাহ এত নোংরা ভাষা বলে, কথাই কথাই গাল, হ্যাঁ যদি আরবি হয় তো ধেমার কাল, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ আর যদি বাঙালি হয় তো গরু ছাগল, হ্যাঁ হ্যাঁ বোকা গাধা ইত্যাদি ইত্যাদি, মনে হচ্ছে যে ফিট করা আছে এখানে টাইমিং বোমা। তো অথচ এটা হচ্ছে ফাসেকের কাজ, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসেকি কাজ, হ্যাঁ ফাসেকি কাজ কাবিরা গুনাহ, আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ নাফরমানি করা, রাসূলের নাফরমানি করা, ওয়াকিতালুহু কুফরুন, আর মারামারি করা হচ্ছে কুফরি কাজ। মারামারি করা যদি রক্ত হালাল মনে, মারামারি শুরু করে দিয়ে হালাল মারবো ওকে খুন করবো এটা আমার জন্য হালাল, তাহলে কাফের, বড় কাফের। তাহলে আর যদি মনে করেন হালাল না হলে আমি রাগ থামতে পারছি না ওকে মারবো, তাহলে আল্লাহ পাকের নিয়ামতের সাথে কুফুরি। আল্লাহ পাক যে ইমানি ইসলামিক ভাতৃত্ব দান করেছেন এর শুকরিয়া আপনি আদায় করলেন না। এই জন্য ওলামারা ভাষ্যকাররা এই হাদিসে দুটি অর্থ করেছেন, যদি আপনি কোনো মুসলিমের রক্তকে হালাল মনে করেন তাহলে বড় কাফের, আর যদি হালাল নয় কিন্তু আমি দুনিয়ার পার্থিব স্বার্থের কারণে ওর সাথে মারামারি করব, এইরকম যদি আপনার চিন্তাধারা থাকে তাহলে আপনি আল্লাহ পাকের শুকরিয়া করলেন না, অকৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহ পাকের যে নিয়ামত মুসলিমদের মাঝে ভাতৃত্বের বন্ধন আল্লাহ দিয়েছেন সেটার শুকরিয়া আদায় করলেন না আপনি, এ হচ্ছে নিয়ামতের কুফরি করা, ছোট কুফরি। এইরকমই ব্যক্তির এক ব্যক্তি অবশ্যই এই কাফের হবে, হ্যাঁ যাকে বলেছে সে কাফের, আর যদি সে কাফের না হয় তাহলে
যে বলেছে সেই কাফির। বুখারি মুসলিমের হাদিস। ফাইনকানা কামা কাল, যদি সত্যি কথাটি তার সত্যি হয় এবং তার এলমের ভিত্তিতে দলিলের ভিত্তিতে হয় তো ভালো কথা, ওয়াইল্লা রাজাত আলেহ, না হলে সেটা তার উপর ফিরে যাবে, মানে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আরও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দা রাজুলান বিল কুফরি, কোনো ব্যক্তিকে কুফরি নাম দিয়ে যদি ডাকে, মানে কাফের বলে বা বলে তুই আল্লাহর দুশ্মন, তুই আল্লাহর দুশ্মন, মুমিন আল্লাহর দুশ্মন না, মুসলিম আল্লাহর দুশ্মন না, আল্লাহর দুশ্মন, ওয়ালাইসা কাযালিকা, অথচ সে আল্লাহর দুশ্মন নয়, ইল্লা হারা আলাইহে, তাহলে এই কথাটি তার ওপর ফিরে আসবে। এগুলি হচ্ছে মুসলিমকে বড় ধরনের কষ্ট দেওয়া। কষ্ট দেওয়ার আরেকটি দিক হচ্ছে মানুষকে অস্ত্র দেখানো, অস্ত্র দিয়ে হ্যাঁ ভীত সন্ত্রস্ত করা, সেটা ছিনতাইয়ের জন্য, লুটপাটের জন্য, অথবা এমনিতে কোনো দ্বন্দ্ব নিয়ে, মনোমালিন্য নিয়ে যখন তখন অস্ত্র দেখায়। হ্যাঁ, কেউ পিস্তল দেখাচ্ছে, কেউ রিভলভার দেখাচ্ছে, অথবা কেউ একটা ছুরি বের করে দেখাচ্ছে ইত্যাদি, এটা লাঠি দেখাচ্ছে, চমকাচ্ছে। তো এগুলি হচ্ছে কষ্ট দেওয়া, কঠোরভাবে নিষেধ করেছেন এবং এগুলির ওপর কঠোর শাস্তি রয়েছে। সহি মুসলিমের হাদিস এ মর্মে শোনাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহা, কেউ যদি আমাদের ওপর, মানে মুসলিমদের ওপর, একজন মুসলিম অথবা এক দল মুসলিমের ওপর যদি কেউ অস্ত্র উঠায়, অস্ত্র দেখায়, লাঠি উঠিয়ে দেখাচ্ছে, অস্ত্র উঠিয়ে দেখাচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, ফালাইসা মিন্না, তাহলে সেই ব্যক্তি আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক না। জি, ওমান গাসানা ফালাইসা মিন্না, এইরকমই কষ্ট দেওয়া হচ্ছে ধোকা দেওয়া, কেনাকাটার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধোকাবাজি করা, বেইমানি করে নেবে, কিন্তু আসেন ভাই পার্টনারশিপে আসেন, আপনার সাথে পার্টনারশিপ করি, আর পার্টনারশিপের 50,000 রিয়াল বা 10-20,000 রিয়াল নিয়ে এলো, নেওয়ার পর নিজের টাকা, আর ওকে কেন হিসাব দেখাবে, আর ওকে ওকে কেন বা ওর লাভ লভ্যাংশ দিবে, বরং আসল পুঁজিটাই দিচ্ছে না, আসল পুঁজিটাই দিচ্ছে না। এক ভাই ওই তো এখানে আছে, আছে এখানে, সে 50,000 রিয়াল দিয়েছে এই আশাতে আরেকজনকে বাকালা করার জন্য, দুটোই বাঙালি, হ্যাঁ দিয়েছে, হ্যাঁ তোমাকে 50-50 বা এরকম লাভ দেব, আর তারপর লাভ দেওয়া তো দূরের কথা, 50,000 মধ্যে 25,000 ফিরে আসেনি, কয়েক বছর হয়ে গেল, এখন বাকিটা মরেই যাচ্ছে। এগুলি কষ্ট দেওয়া নাই, কোনো পরোয়া নেই এদের, কোনো ভয় নেই আল্লাহ পরকাল বলে এদের। এইরকমই কষ্ট দেওয়া হচ্ছে মানুষের গীবত করা, দোষ আছে বলে আপনি অন্য জায়গায় বলে বেড়ামের লাভটা কি, ব্যক্তি জীবনের দোষ, যার দ্বারা অন্য কারো ক্ষতি হয় না কেন বলবেন, হ্যাঁ অন্যদের যদি ক্ষতি হয় তাহলে তাদেরকে সতর্ক করতে হবে, ধর্মের ক্ষতি, তাদের দিনের ক্ষতি, অথবা তাদের পারিবারিক ক্ষতি, তাহলে বলতে হবে। ধরেন একজন লোক বলছে যে ওকে আমি পেলেই মারব, কথাটা শুনলেন, আর শোনার পরে যাকে মারতে চেয়েছে ওকে আপনি বললেন না যে এটা তো গীবত হয়ে যাবে, কাজটা ভালো করলেন না, বলে দিতে হয়েছে তুই সাবধান থাকবি, ওর সামনে যাবি না, হ্যাঁ না হলে তোকে মারবে, কিন্তু আমাদের দেশে বলে বেটাকে খাবো, তার মানে ওকে খুন করবো, শুনলেন এত বড় কথা আর তারপরে না 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 গীবত করা ঠিক হবে না, সুতরাং বললাম না, তাহলে আপনিও খুনে শরিক। তাই একজনের জান মাল বা একজন মা মার খাবে, এটা থেকে বাঁচাবার জন্য তাকে বলে দেওয়া যদি ফরজ হয়, তো একজনের ঈমান নষ্ট হয়ে যাবে, শিরকের ধর্ম প্রচার করা হচ্ছে, বিদাতের ধর্ম প্রচার করা হচ্ছে, সেই ক্ষেত্রে মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেটা গীবত থাকে না। যদি সেটা গীবত হতো তো মহাদিসিনে কেরাম বলতেন না যে হাদিসের অমুক বর্ণনাকারী মৃত্যুক ছিল সেজন্য হাদিসটা জাল, হাদিসের অমুক বর্ণনাকারী ছিল দুর্বল সেজন্য হাদিসটা জয়ীব দুর্বল, এ কথা বলতেন না, তাতে স্মৃতিশক্তি দুর্বল ছিল বা অমুক বর্ণনাকারী ফাসেক ছিল সেজন্য তার হাদিস নেওয়া যাবে না, এসব কথা বলতেন না, এগুলো তো গীবত, কিন্তু এগুলো শরীয়তে পাপের গীবত নাই, কারণ এগুলো হচ্ছে বৃহৎ স্বার্থে আল্লাহ পাক বেশ কিছু ক্ষেত্রে জায়েজ করেছেন যা কোরআনে বা হাদিসের দলিল দ্বারা প্রমাণিত। কিন্তু ব্যক্তি জীবনের দোষ, বড় ধরনের অপরাধ কিন্তু ব্যক্তি জীবনের দোষ, একটা লোক ফজর নামাজ পড়ে না দেখতে পান না, ছোট দোষ কি, কুফুরি কাজ, এই কথাটি আপনার দাওয়াতি কাজ হবে তাকে ভালোভাবে বলা, কিন্তু তাকে না বলে যদি অন্যদেরকে বলে বাড়ান যাদের মাধ্যমে কোনো সংশোধন হবে, শুধু তার মানহানি করা হবে, এই অমুক ফজরে দেখি না, জীবনে দেখি না, এটা গীবত হারাম, কারণ এর মাধ্যমে সংশোধন হইল, সংশোধন হইল না। এই রকম বহু দিক রয়েছে যেগুলো ব্যক্তি জীবনের ভুল ত্রুটি, সেই ক্ষেত্রে মানুষকে না বলে ওই ব্যক্তিকে বলার চেষ্টা করতে হবে খলুসিয়াতের সাথে, হ্যাঁ এবং নসিহতের উদ্দেশ্যে এর মাধ্যমে সংশোধন হবে।
এইরকমই কাউকে অপদস্থ করার জন্য দস্তুটি খোঁজা, ওর পিছে লেগে আছেন সবসময়। একই প্রতিষ্ঠানে কাজ করলে এরকম, ওর পিছে সবসময় লেগে আছে, দেখি ওকে যেখানে একটু ভুল পেলেই ধরেই দেবো, ভুল পেলেই ওকে বসের কাছে ধরেই দেবো। হ্যাঁ, একটা কিছু ধরেন একটা টিস্যুর প্যাকেট নিয়ে বেরিয়েছে বেচারা সেই দিন, আর টিস্যুর প্যাকেট বাইরে নিয়ে যাওয়া নিষেধ, আর পিছে লেগে আছে, কিছু নিয়ে বেরোলেই ধরেই দেবো। দুটা জুস নিয়ে বেরিয়েছে, জুস নিয়ে বাইরে যাওয়া নিষেধ, এখানে খাও খাও বাইরে যাওয়া নিষেধ, ঠিক কিনা? একটু উদাহরণ দিলাম। আর সেই সময় বলে দিল যে এই কাজ করেছে, উদ্দেশ্য উদ্দেশ্য তার সংশোধন না, উদ্দেশ্য হচ্ছে ফাঁসিয়ে দেওয়া, তার পিছনে লেগে আছে সিএডি, হ্যাঁ চল তার পিছনে লেগে আছে। হারাম এগুলি কাজ, হারাম কাজ, কাউকে ফাঁসাবার জন্য পিছনে লেগে থাকা। কাউকে যদি লাঞ্ছিত করার উদ্দেশ্য থাকে, আল্লাহ লাঞ্ছিত করবেন। এই মর্মে একটি হাদিস শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা আশারা মান আসলা মান আমানা, হে ওই সব লোকেরা যারা জবানে তো মুসলিম হয়েছো মমিন হয়েছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমান ও কালবাহ, কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করেনি, মানে সত্যিকার মমিন মুসলিম হইতে পারোনি, শোনো, লা তাকতাবুল মুসলিমিন, মুসলিমদের গীবত সমালোচনা করিও না, পরনিন্দা করিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতে, এবং তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না, তদন্ত করে বেড়াইও না যে কার কি দোষ পাই। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতহিম, কেউ যদি মুসলিমদের মান ইজ্জত নষ্ট করার উদ্দেশ্যে দোষ ত্রুটি খুঁজে বেড়াই, ইয়াত্তাবি ইল্লাহ আওরাত, আল্লাহ তা দোষ ত্রুটি খুঁজে নেবেন। ওমাই ইয়াত্তাবি ইল্লাহ আওরাত, আল্লাহ যদি কারো দোষ ত্রুটি খুঁজতে চান তাহলে ইয়াফদাহু ফি বাইতি, আখিরাত তো আছেই, দুনিয়াতে তার বাড়িতে সে আছে, বাড়িতে থাকা সত্ত্বেও আল্লাহ তাকে সেখানেই লাঞ্ছিত করবেন, বাইরে গিয়ে, ঘরের বাইরে লাঞ্ছিত না, ঘরের বাইরে লাঞ্ছিত বড় বড় ব্যক্তি হইতে পারে, গেছে বিদেশে, তার সিকিউরিটি নাই, কাপে এলো মেরে দিল বা মারধর করে দিল অথবা মানিজ্য নষ্ট করলো, করতে পারে না, পারে না, কিন্তু কারো বাড়িতে গিয়ে মানহানি করা এটা সহজ কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যার দোষ হ্যাঁ ধরতে চাইবেন, তাকে তার বাড়িতেই লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বেন। কাকে করবেন এটা? যারা অন্য মুসলিম ভাইয়ের দোষ খুঁজে বেড়ায়, এই জন্য কারো দোষ খুঁজে বেড়াবেন না। হ্যাঁ, প্রতিবেশী, ওর মেয়ের ভালো জায়গায় বিয়ে লাগছে, দোষ খুঁজছেন, কী দোষ দিতে পারি, কী দোষ দিতে পারি, কোনো ছেলে দেখতে আসলে, কোনো প্রস্তাব আসলে এ দোষ খুঁজতে হবে, এই মেয়েটার একটা দোষ বলতে হবে, এই ছেলেটার বিয়ে আসছে ভালো একটা পরিবার থেকে, এই বিয়েটাকে নষ্ট করতে হবে, বিয়ে হইতে ভাঙাতে হবে, সুতরাং কী দোষ খুঁজতে পারি, দোষ শুধু খুঁজে বেড়াচ্ছেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে আপনার বাড়িতে থাকা অবস্থায় লাঞ্ছিত অপদস্থ করবেন, কারণ অসৎ উদ্দেশ্য আপনার এখানে। তো এইরকম বহু উদাহরণ রয়েছে। আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী সহি বলেছেন। মুসলিমদের কষ্ট দেওয়ার একটা দিক হচ্ছে যে গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে মসজিদে আসা, সেটা পেঁয়াজ হোক, রসুন হোক, হ্যাঁ, বা শরীরের গন্ধ নিয়ে হোক, হ্যাঁ গোসল করেন না, শরীরে বগলে গন্ধ, পাশে নামাজ পড়লে নামাজের কষ্ট হয়, এতেই যদি মানুষের কষ্ট হয় তো মুখে সিগারেটের ধূমপানের গন্ধ, হ্যাঁ জর্দার গন্ধ, এইসব গন্ধ নিয়ে, তামাকের গন্ধ, এসব বিভিন্ন রকমের গন্ধ যেগুলি হয়ে থাকে কষ্টদায়ক বিষয় যেগুলি, এগুলি দিয়ে কষ্ট দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা সুমা, কেউ যদি রসুন খায়, ওয়াল বাসাল, আর যদি পেঁয়াজ খায়, ফালা ইয়াকরুবান্না মাসজিদানা, এইরকম কোনো গন্ধযুক্ত কোনো কিছু খায়, তাহলে আমাদের মসজিদের কাছেও যেন না আসে, মসজিদে নামাজ পড়তে আসা তো দরকার, মসজিদের কাছেও যেন না আসে, দূরে থাক। ফাইনাল মালায়েকা তা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বনু আদম, কারণ ফেরেশতারা ওই সমস্ত কারণে কষ্ট পায়, গন্ধে কষ্ট পায় যেগুলোতে আদম সন্তান কষ্ট পায়। আপনার বগল থেকে পাশের লোককে যদি কষ্ট লাগে তো তার চেয়ে বেশি কষ্ট লাগে মালায়েকা ফেরেশতাগণকে। কাউকে কষ্ট দেবেন, আল্লাহর বান্দা ফেরেশতারা তাদেরকে কষ্ট দেবেন না, মুসলিম ভাইদেরকে কষ্ট দেবেন না। এইরকমই চুরি ডাকাতি জেনা ব্যবিচার, জেনা ব্যবিচার এত ব্যাপক আকার ধারণ করেছে এবং বিভিন্ন স্তরে জেনা, প্রেম করাটাকে তো কোনো অপরাধী মনে করেন না, কষ্ট দেওয়া নাই, আরে যার বোনের সাথে প্রেম করছেন গোটা বংশকে কষ্ট দিচ্ছেন, দিচ্ছেন না শুধু মেয়েটাকে না উত্ত্যক্ত করে কষ্ট দিচ্ছেন না, বরং গোটা বংশকে কষ্ট দিচ্ছেন আপনি। হ্যাঁ, তাহলে চিন্তা করুন, আপনার যদি বোনের সাথে আচরণটা হইতো, আপনার মায়ের সাথে আচরণটা হইতো, আপনার খালার সাথে আচরণটা হইতো, আপনার কুকুর সাথে হইতো, কী হইতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা দিয়ে একজন যুবককে বুঝিয়েছিলেন যে তুমি কি পছন্দ করো, যে তুমি যে জেনা করতে চাইছো, তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, কুকুর সাথে, মেয়ের সাথে কেউ জেনা করুক? না বল্লাহ, আল্লাহর কসম করে বলছি কখনো এটা বরদাস্ত করে নেব না। আরে যেমন তুমি বরদাস্ত করো না, মানহানি মনে করছো, তেমনই অন্যেরও বোন সেটা, কারো বোন, কারো মেয়ে, কারো কিছু, আর সুতরাং কী করি তুমি জেনার কথা চিন্তা করছো? আল্লাহ পাক
যেন বোঝার তৌফিক দান করেন। এইরকম বহু কষ্টের দিক রয়েছে যেগুলি সময়ের স্বল্পতার জন্য বলছি না। বিয়ে ভাঙানোর বিষয়টি বিশেষ করে বলি, কারণ আমাদের দেশে এটি ব্যাপক আকার ধারণ করে। হিংসা এত বেশি যে ভালো পরিবারে একটা মেয়ে চলে যাক হায়া গ্রামের, এটা চাই না। একটা ছেলের ভালো পরিবারে বিয়ে হয়ে যাক, এটা চাই না। যার ফলে এই ধরনের কাজগুলি করে। এর জন্য ওলামারা উল্লেখ করেছেন যে প্রস্তাব দানকারীকে কোনো মুসলিম মেয়ের বিয়ে থেকে বাধা দান করা, ওই মেয়েটির দোষ ত্রুটি উল্লেখ করে অথবা তার বাপের মধ্যেই দোষ রয়েছে, তার মায়ের মধ্যে এই দোষ, এই তার মা ভালো না, খবরদার ওর বাড়ি বিয়ে করি না, ওর মা খুব খারাপ, দিল বিয়ে ভাঙিয়ে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে মুমিনদেরকে কষ্ট দেওয়া আল্লাহ পাক রব্বুল যা হারাম করেছেন। এই রকমই কষ্ট দেওয়া হচ্ছে বিশেষ করে মুসলিমদের মধ্যে, যারা বলছিলাম শুরুতে বলেছি যারা বিশিষ্ট ব্যক্তি আলেম ওলামাকে কষ্ট দেওয়া, যাদের দ্বারা দিনের খেদমত হচ্ছে তাদেরকে কষ্ট দেওয়া, তাদের মানহানির মাধ্যমে, এটা হচ্ছে বড়ই গুনাহ। এই মর্মে একটি উক্তি উল্লেখ করছি। ইমাম আল্লামা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন এই সম্পর্কে যে জেনে রাখো হে মুসলিম, ওয়াফাকানিল্লাহু ওয়াইয়াক লিমারদাতিহি, আল্লাহ পাক যেন তোমাকে আমাকে সকলকে তার সন্তুষ্টি তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন আমাকে আপনাকে ভয় করার তৌফিক দান করেন সত্যিকার অর্থে। ইন্না লহুমাল ওলামায়ে মাসমুমা, আলেমদের গোস্ত হচ্ছে বিষাক্ত। খুব মূল্যবান কথা, আলেমের গোস্ত হচ্ছে বিষাক্ত। বিষাক্ত গোস্ত খেলে কি হবে, মারা যাবেন, তাই না? সর্বনাশ হয়ে যাবে আপনার। তো ঠিক তেমনি যদি আলেমের গোস্ত খান, আলেমের গোস্ত খাওয়া মানে কি, গোস্ত খাওয়া কাকে বলে, গীবত করাকে। গীবত করাকে সূরা হুজরাতে কি বলা হয়েছে, চোখের সামনে আপনার সামনে নেই লোকটি আড়ে আছে আর ওর বদনাম করছেন, এটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে আল্লাহ পাক তুলনা করেছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমাদের কেউ কেউ এটা পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে, ফাকারিহতুম, তোমরা অবশ্যই ঘৃণা করবে, কখনো এটা মেনে নেবে না যে মৃত ভাইয়ের একটা মরা লাশ আছে আর গোস্ত খাবো। মরা ব্যক্তির লাশ থেকে কেটে কেটে যেমন গোস্ত খেলে ওই মৃত ব্যক্তি কিছু বলতে পারে না, ঠিক তেমনি যেই লোকটির দুর্নাম করছেন, গীবত করছেন, নিন্দা করছেন, কুৎসা গাইছেন, সেই ব্যক্তি তার বাড়িতে আছে অথবা চোখের আড়ালে আছে, সে কিছু বলতে পারছে না, কারণ কিছুই জানছে না যে আমার সম্পর্কে কী বলা বলি হচ্ছে, ঠিক না? তো যেন সে মৃত, তার মান ইজ্জত নষ্ট করলেন, মানে মৃত ভাইয়ের গোস্ত খেলেন। আলেমের যদি গীবত করে তাহলে শোনেন ভালো করে, বলছেন আল্লামা ইবনে আসাকির রহমতুল্লাহ আলাই, বড় একজন ইমাম, তারিখে ইবনে আসাকির তার কিতাব রয়েছে মুসলিম উম্মার তারিখ ইতিহাস সম্পর্কে, তিনি বলছেন যে আলেম ওলামাদের গোস্ত হচ্ছে বিষাক্ত। এই গোস্ত মানে তাদের গীবত করলে বিষ লেগে যাবে, বিষ খেলে তুমি। ফিহাতকে মুনতাকিসিহিমা বলছেন যে, তারপর বলছেন আদাতুল্লাহ ফিহাতকে মুনতাকিসিহিম মালুমা, আল্লাহ রাব্বুল আলামিনের যে নীতিমালা রয়েছে যারা আলেমদের মানহানি করে সেটা সকলের জানা যে আল্লাহ পাক পানিশমেন্ট দেবেন। ও আন্না মান আতলাকা লিসানাহু ফিল উলামা, যারা জবানকে লম্বা করে দিবে অর্থাৎ মুখ খুলবে আলেমের বিরুদ্ধে অন্যায়ভাবে, ফিল উলামা বিসালবে, অর্থাৎ তার দোষ ত্রুটি খুঁজছে, তার মানহানি করছে, বালাহুল্লাহ কাবলা মৌতি, তার মৃত্যুর আগেই তাকে আল্লাহ বালা মুসিবতে নিমজ্জিত করবেন, বে মৌতিল কালবে, আর সবচেয়ে বড় যে বালাটি সেটি হচ্ছে তার অন্তর মরে যাওয়া। যেই ব্যক্তি আলেমদের মানহানি করে তার অন্তর মরে যায়, এটা পরীক্ষিত। কোন একজন আলেমের কাছ থেকে শিখত, আজকালকার যুগের কথা, আগের যুগে তো বহু বহু কাহিনী সত্য কাহিনী রয়েছে, আজকালকার যুগের কথা বলছে, একজন আলেমের কাছ থেকে শিখত কোরআন সুন্নার কথা, শিখার পরে সহি আকিদে আসলো, আসার পরে শুধু একটু নেতৃত্বের জন্য বড় একটা টোপ ছিল তার সামনে, ওখানে যখন বাধা হইলো তখন ছটকে গিয়ে দাঁড়াইলো আর তারপরে আল্লাহ পাকের মা আর গীবত করা শুরু করলো আলেমের বিরুদ্ধে, এরা হচ্ছে পেট পূজারী, এটা ইত্যাদি, এরা হচ্ছে দুনিয়াদার, এরা হচ্ছে পেশাদার, ইত্যাদি কত কি এই ধরনের কথা যা বলে এক শ্রেণীর লোকেরা, এসব করলো, যাই করলো করলো, করে করলোটা কি, সুবহানাল্লাহ, মাত্র কিছুদিনের মধ্যে সে পাক্কা নামাজি হয়েছিল, বেনামাজি হয়ে গেল, ধূমপান ছেড়েছিল, আবার ধূমপান সিগারেট খাওয়া শুরু করলো, জি হ্যাঁ, আর সে বিভিন্ন পাপে জড়িয়ে পড়লো, ফিল্ম দেখা থেকে তওবা করেছিল, ফিল্ম দেখল, দাড়ি লম্বা লম্বা করেছিল, এই খচখচিয়া দাড়ি ছোট দাড়ি হয়ে গেল, এটা
নাম ধরে বলা যাবে না, না হলে আপনারা অনেকে এরকম চেনবেন যাদের অবস্থা এরকম হয়েছে, হয়তো এখানে হোক অথবা দেশে হোক, যারাই আলেমদের সাথে খারাপ আচরণ করেছে অন্যায়ভাবে, হ্যাঁ মানহানি করার উদ্দেশ্যে, আপনি যদি তাদের সংশোধন করতে চান তাদের সাথে সাক্ষাৎ করেন গিয়ে, আর সাক্ষাৎ করার পরে বলেন যে আপনার মধ্যে এই দোষটা আপনার ব্যক্তি জীবনে আছে সুতরাং সংশোধন করেন, তার দ্বারা তো আমার ব্যক্তি জীবন অথবা একজন আরেকজন আলেমের ব্যক্তি জীবনের দোষ ত্রুটিতে আপনার কি ক্ষতি হচ্ছে? আপনার তো ক্ষতি হয় না। কিন্তু আজকালকার অসৎ লোকেরা আলেমের মানহানি করাটাকে কোনো ব্যাপারই মনে করে না, আর এটাকে বরং এটাকে একটা সিঁড়ি মনে করছে, আমি যে অপরাধ করছি এমন কোনো অপরাধী না, কারণ আরো আলেমের অপরাধ করছে। আর একটা ঘটনা শুনে, গেছে একজন উমরাতে, ফিরি উমরাতে গেছে কোনো একটা ইসলামী সেন্টার থেকে আশেপাশে, যাওয়ার পরে মক্কায় গিয়ে ফজর নামাজ পড়তে উঠে না, শুয়ে থাকে। তখন আমাদের কিছু দিনী ভাইরা গিয়ে, তারা নিজেরা যারা উমরাতে ছিল তারা এসে আমাকে শুনিয়েছে, ওই ছেলেটাকে বলছে যে তুমি এইরকম ইসলামী সেন্টারের কাছাকাছি থাকো, আর তারপর ফজর নামাজ উমরাতে এসেছো ফজর নামাজ পড়তে উঠো না, আসরে ঘুমিয়ে থাকো, এ কেমন কথা হইল? তোর বলছে আরে বাদ দেন, ইসলামী সেন্টার হুজুররা ফজর পড়ে না, হুজুররা আসর পড়ে না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমার অপরাধ অপরাধ নয়, কারণ আলেমরাই আসর পড়ে না, আলেমরাই ফজর পড়ে না, তো আমি আর না পড়লেই বা কি হলো? বুঝা গেছে? তার জন্য এটাকে হালাল করার একটা দলিল। জি হ্যাঁ, এইরকম ভাবে বহু উদাহরণ বলতে পারেন যারা আলেম ওলামাদের মানহানি করবে অন্যায়ভাবে, নামাজ পড়ে না আসরের ফজর পড়ে না, তা আপনি কি তাকে নসিহত করেন? বলছে আপনি আলেম মানুষ, আপনাকে যদি ফজরে না পায়, আপনাকে যদি আসরে না পায়, তো আমরা কি শিখবো? সোজা কি বলেন, সামনে গিয়ে বলেন। কিন্তু আপনি 50 জন গেছে উমরা, তাদের সামনে গিয়ে বলছেন আমাকে নামাজের কথা বলছেন আর আমাকে জাগাচ্ছেন, আরে আলেমরাই নামাজ পড়ে না, আউযুবিল্লাহ। যারা এরকম কাজ করবে তাদের অন্তরের মৃত্যু হয়ে যাবে, অন্তর মরে যাবে। আল্লাহ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ফালিহাযাল্লাযিনা ইউখালিফুনা আমরহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন নার, সূরা নূর আয়াত নম্বর 63। আল্লাহ বলছেন সাবধান যেন হয়ে যাও ওই সব লোকেরা যারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, মানহানি করা, কারো কোনো মুসলিমের বিরুদ্ধাচরণ করা। আর বিশিষ্ট ব্যক্তির আলেম ওলামাদের যদি দিনের খাদেমের মানহানি করে তাহলে আরও বড় বিরুদ্ধাচরণ, তাহলে কি হবে? আন্তসিবাহ ফিতনা, হয় দুনিয়ার ফিতনা, দুনিয়ার ফিতনা হচ্ছে অন্তর মরে যাওয়া, ইমান আমল আর ঢুকবে না, অন্তরের অবস্থা ভালো হবে না, অন্তর শক্ত হয়ে যাবে, গুমরাহিতে লিপ্ত হবে, আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা মর্মান্তিক আযাব তাদের উপর এসে পড়বে, অর্থাৎ আখিরাতের আযাব। এইরকমই কষ্ট দেওয়ার একটা দিক হচ্ছে দুর্বলদেরকে কষ্ট দেওয়া, আর দুর্বলদেরকে কষ্ট দিতে তো কোনো দ্বিধাই নেই, কারণ আজকাল কাকে কষ্ট দিতে ভয় করে? যাকে কষ্ট দিলে প্রতিশোধের ভয় আছে, রিয়াকশনের ভয় আছে। আর যারা দুর্বল কমজোর তাদেরকে কষ্ট দিলে তো কোনো ব্যাপারই না, সে ধর্মীয় ক্ষেত্রে হোক, বিদাতি এক শ্রেণীর লোকের রয়েছে, গ্রামে একটা দুটা সহি আকিদা এসছে, আরে ভাই তিন ধর্মের ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা আছে, আপনার যদি মিলাদ করার স্বাধীনতা থাকে, আপনার সবে বাড়াতে হাল্লা রুটি খাওয়ার স্বাধীনতা থাকে, আপনার মাজারে সেজদা করার স্বাধীনতা থাকে, আপনাকে জবরদস্তি কেউ কিছু বলতে যাচ্ছে না, তাহলে কারো এক আল্লাহর ইবাদতের স্বাধীনতা কেন আপনি ছিনিয়ে নেবেন? হ্যাঁ, কেউ যদি রসুলের তরিকায় চলতে চায় কেন এই স্বাধীনতা ছিনিয়ে নেবেন? আপনার যদি নামায়তো পড়ার স্বাধীনতা থাকে, আপনার জায় নামাজের দুয়ার বিদাত পড়ার স্বাধীনতা থাকে, তো আমার তকবীর তাহরীম নামাজ শুরু করার স্বাধীনতা কেন থাকবে না? আশ্চর্য কথা, কেন এত সংকীর্ণতা? আপনাকে তো কখনো জবরদস্তি বলতে যাওয়া হয়নি যে তোমাকে এইরকম করে নামাজ পড়তে দেব না, অথবা তোমাকে মিলাদ করতে দেব না, তোমাকে এই সবাই বাড়িতে হালুয়া রুটি খেতে দেব না, তোমাকে মাজারে যেতে দেব না, এইসব তো বলা হয়নি। বল প্রয়োগ করা শাসকের কাজ, এটা আমাদের কাজ নেই, বলা হচ্ছে আমরা যেটাকে ঠিক মনে করছি বলছি, আপনারা যেটা ঠিক মনে করছেন আপনারা বলতে থাকেন। কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে বিদাতিদের এমন বিস্তার লাভ হয়েছে যে যারা চায় যে আমাদের ধর্মই মানতে হবে, অন্য কোনো তরিকা মানা চলবে না, আর তরিকা মানলে এই দেশে ভাত নেই, ভাত উঠিয়ে দিবে। তো এই রকম জুলম অত্যাচারগুলি কমজোর পেয়েই তো, কমজোরের জন্য, না হলে ওই গ্রামে 50 জন তৈরি হয়ে যাক তখন, হ্যাঁ তখন সোজা হয়ে যাবে, তখন সোজা হয়ে যাবে। জি হ্যাঁ, তো এই দুর্বলদের উপর জুলম অত্যাচার করা, চাকর চাকরানির উপর জুলম অত্যাচার করা, এইরকম স্ত্রী দুর্বল আপনার বাড়িতে স্ত্রী অপরের বাড়ি থেকে সে জুলম অত্যাচার করা, মেয়েদের উপর জুলম অত্যাচার তো করেন না আপনি, কিন্তু অপরের একটা মেয়ে যখন বৌমা হয়েছে ওকে দাসী বানিয়ে ফেলেছেন, এগুলো যদি বলতে যাওয়া যায় কি যে জুলম অত্যাচার চলছে,
আল্লাহ পাক ভালো জানে। মহিলারা স্বামীর কাছ থেকে এখান থেকে ভিজিট থেকে যাচ্ছে, আপনাদের অনেকে ভিজিটে নিয়ে আসছেন, যাওয়ার পরে মাল সামান নিয়ে যাচ্ছে, আর তারপরে নাকি তাকে যেতে হবে তার শ্বশুর বাড়িতে হাজিরা দিতে হবে, হ্যাঁ, কারণ তাদের সে দাসী। সুতরাং মনিবের বাড়িতে আগে যেতে হবে, স্বামীও নেই ওখানে, দেবর ভাসুর আছে হয়তো, অথবা দেবর ভাসুর নাই থাক, কোথায় যেতে হবে? যাদের সে দাসী হয়ে গেছে, বৌমা হয়েছে মানে কি হয়েছে, দাসী হয়েছে, এটাই না বোঝায়, এটা হিন্দু ধর্ম, ভালো করে শুনে রাখেন, বৌমা মানে দাসী, এটা হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দুরা যখন বিয়ে করতে যায় তখন মাকে বলে, মা গো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, দাসী নিয়ে আসতে যাচ্ছি। মুসলিমরা একেবারে তাদের সংস্কৃতি সভ্যতায় বিবাহ সাথী এগুলোতে একেবারে হিন্দুদের মতো হয়ে গেছে, একমাত্র শুধু ইজাব কবুলটা আছে, আর বাকি সবগুলি বিয়ে সাদির, আর পারিবারিক কাঠামো সব হচ্ছে হিন্দুদের, সবগুলি হচ্ছে হিন্দুদের। আশ্চর্য কথা, না যেতে পারবে না, তোমার বাবা এসে দেখা করে যাক, তোমার মা এসে দেখা করে যাক, এগুলো কোথাকার জাহিলিয়াত, এগুলো এগুলো হিন্দুদের জাহিলিয়াত। তো বলছি তারপরে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, তারপরে মায়ের বাড়ি কেন থাকবে, আমাদের বাড়ি থাকতে হবে। স্বামী 2 বছর ধরে সৌদি আরবে থাকে, আর ওই মহিলাকে শ্বশুর শাশুড়ির বাড়ি থাকতে হবে। আরে বাপের খেদমতের কথা, আমার কাছে শোনেন ভালো করে কথাটি, বাপ মায়ের খেদমতের কথা ইসলামে আছে, কিন্তু কোনখানে আছে শ্বশুর শাশুড়ির খেদমতের কথা আমাকে দেখা, একটা দলিল শুধু চাই। তারপরেও আমাদের দেশের মহিলারা করছে, যারা করছে আল্লাহ যেন তাদেরকে ভালো বদলা দান করেন, কারণ এটা স্বামীকে খুশি করার জন্য, স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য, এবং স্বামীর হকের একটা অংশ হিসাবে করছে, ভালো কাজ করছে, কিন্তু সেটাকে ফরজ করে দিয়েছেন ওর বাপের খেদমত। বিয়ে হইলে কি বাপের খেদমত ফরজ তার উপর থেকে উঠে যায় নাকি? বাপ মায়ের সেবা বা বাপ মায়ের যে খেদমতের কথা এর আগে আলোচনা করেছি, গত সপ্তাহে আমার আলোচনা ছিল, তাই না? তো বাপ মায়ের যে খেদমতের বিষয়টি শুধু বিবাহের আগে পর্যন্ত মেয়েদের ওপর ফরজ, আর বিয়ে হয়ে গেলে বাপ মায়ের খেদমত ফরজটা কি স্থগিত হয়ে যায় নাকি, নেমে যায় না, কখনো নামে না? আপনার বাপ মা আপনার খেদমত, আপনার ওপর খেদমত ফরজ আছে, যান কি ওখানে খেদমত করেন, আর না হলে কাজের মেয়ে রাখেন তাদের মাধ্যমে খেদমত করেন, আর আপনার স্ত্রীকে যদি করাইতে হয় তাহলে তাকে রাজি করে নিয়ে, তাকে নসিহত করে, উপদেশ দিয়ে, তাকে উৎসাহিত করেন নেকির কাজে, তার এইভাবে খেদমত নেন, কিন্তু বাই ফোর্স তোমার ওপর ফরজ আছে আমার বাপের খেদমত, আমার মায়ের খেদমত, আমার বোনদের খেদমত, আমার ভাইদের খেদমত, তোমার ভাসুরের খেদমত, আর দেবরের খেদমত, আর ভাসুর আর দেবরের ছেলে মেয়েদের খেদমত, এগুলো কোথাকার ইসলামে আছে? কোনো ইসলামে নেই। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং এই মুসলিম সমাজের কুসংস্কারগুলি তৌফিক দান করেন। তো বলছিলাম যে কমজোরদের জুলুম অত্যাচার করা, কমজোর হচ্ছে পশু পাখি। অনেকেই যারা চাষি কৃষক তারা গরুকে ছাগলকে যে মারে, হ্যাঁ গরু ছাগল চাইতে বেশি আজকাল মানুষকে মারছে, হ্যাঁ চাকর চাকরানিকে মারছে, এইরকম বহু জুলুম অত্যাচার রয়েছে যে জুলুম অত্যাচারগুলির মাধ্যমে মানুষ কষ্ট দিয়ে থাকে। কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে এই যে মিছিল আর বিক্ষোভ, মিছিল বিক্ষোভ ইসলামে দেখান তো কোথায় আছে মিছিল আর বিক্ষোভ, এই সবগুলি হচ্ছে পশ্চিমা সভ্যত। যেমন গণতন্ত্র কাফেরদের দেশ থেকে এসছে, ঠিক তেমনই মিছিল আর বিক্ষোভ এইসব এসছে কোত্থেকে, কাফেরদের কাছ থেকে এসছে। ইসলামে এসবের কোনোটার অস্তিত্ব নেই, না গণতন্ত্র আছে, না এইসব ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব আছে, আর না এইসব মিছিল আছে আর বিক্ষোভ আছে। যখন বিজয় মিছিল বের হয় যারা হেরে গেছে তাদের যে মান ইজ্জত কত হানি করা হয়, আর তাদেরকে যে কত রকমভাবে কষ্ট দেওয়া হয় মানসিকভাবে শারীরিকভাবে, রাস্তায় পেয়ে গেলে তাদের যান বাঁচানো মুশকিল, তাদের বাড়িঘর ছোটো কাল থেকে দেখেছি বাড়িঘর ভাঙচুর করা, টালির ঘর ভাঙচুর করা হচ্ছে। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন কীভাবে জুলুম অত্যাচারগুলি হয় আর কষ্ট দেওয়া হয় মুসলিমদেরকে, যাদেরকে দুর্বল পায় তাদেরকে কষ্ট দিয়ে থাকে। এই মর্মে একটি হাদিস শোনাই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অধীনস্থদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। মহান আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কাল আল্লাহ তাআলা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষ আছে যাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো কিয়ামতের দিন। আল্লাহ বাদী হবেন কার বিরুদ্ধে? 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহই বাদী। সুবহানাল্লাহ, ওই লোকের আশা লাগবে না, আল্লাহ স্বয়ং বাদী হয়ে যাবেন। কে রাজুলুন আতা বিসম্মা গাদার, এক লোক যে আমার দোহাই দিয়ে আমার নাম দিয়ে ওয়াদা করলো, চুক্তি করলো, আর তারপরে গাদ্দারি করলো, গাদারা গাদ্দারি করলো, মির জাফর
মীর জাফর এমন গাদ্দারি করেছিল নবাব সিরাজউদ্দৌলার সাথে যে যে কোনো গাদ্দার বিশ্বাসঘাতকের নাম কিয়ামত পর্যন্ত বাঙালি সমাজে ওর নাম মীর জাফর পড়েই গেছে, তাই না? গাদ্দারি করা। ওরাজলন বাহরান, দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি স্বাধীন মানুষকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দিল আফ্রিকার জঙ্গল থেকে, কালো মানুষদেরকে জবরদস্তি ধরে নিয়ে গিয়ে আটলান্টিক পার করে আমেরিকায় বিক্রি করে দিল। ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, হ্যাঁ, আমেরিকায় যে কালো নিগ্র রয়েছে তারা এইভাবে তাদেরকে জবরদস্তি দাস বানানো হয়েছে, দাসী বানানো হয়েছে এক সময়ে। এবং এদের রাস্তায় নিয়ে যেতে যেতে কত যে মরে শেষ হয়ে যায়, কত যে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ পাক তাদের বিরুদ্ধে বাদী হয়ে কিয়ামতে দাঁড়াবেন, যেই কেউ করুক না কেন, মুসলিম করুক আর অমুসলিম করুক। বিক্রি করে, স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে পয়সা খেয়ে নিল। মানুষ বিক্রি করা, আজকাল মহিলা বিক্রি করা হচ্ছে, শুনেছেন না? শুনেননি? বাংলাদেশ থেকে মহিলা পাচার করে ভারত হয়ে পাকিস্তান পর্যন্ত পৌঁছানো হচ্ছে। হ্যাঁ, ভারতের বিভিন্ন জায়গা থেকে মহিলা পাচার করে এক জায়গা থেকে আর এক জায়গায় পাচার করে বিক্রি করে দিয়ে চলে আসছে, আর হিন্দুর ঘরে বিক্রি করে দিয়ে চলে আসছে, ডোমের ঘরে বিক্রি করে দিয়ে চলে আসছে। এক মুসলিম মহিলা পশ্চিমবঙ্গে তাদের দুই বোনকে এক দালাল নিয়ে এসছে উত্তরপ্রদেশে, নিয়ে আসার পর এক ডোমের ঘরে বিক্রি করে দিয়েছে। ডোম বিয়ে করে আছে, আউযুবিল্লাহ, ডোম কাফের বিয়ে করে আছে আর শুকুর চড়াচ্ছে মুসলিম মেয়ে, আর তাদেরকে বাইরে সবসময় পাহারা লাগানো আছে যাতে পালিয়ে না যেতে পারে। দুই বোনের এক বোন কোনো রকম করে পালিয়ে গিয়ে জান বাঁচিয়েছে, চলে গেছে, তার কাছ থেকে খবরগুলি পাওয়া গেছে, না হলে তো খবরই জানা যেত না যে ডোমের বাড়ি চলে গেছে। আর এক বোনের হদিশি নাই যে কোথায় আছে, কোনো খবর নেই যে বেঁচে আছে কি মারা গেছে কি ডোমের ঘরে আছে, আল্লাহ পাক ভালো জানে। তো এইসব হচ্ছে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে বাদী হবেন। আর এই কাজগুলি হ্যাঁ হিন্দুরা করে নাই, মুসলিমরা করছে, মুসলিম সমাজের দালাল, নারী পাচার করা দালাল, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন এগুলো হচ্ছে। ওরা চলুন ইস্তাজার আজিরা, আর এক লোক আছে যেই ব্যক্তি মজদুর নিল, রাস্তায় বসে আছে দেখছেন না, এখানে কিং খালে ধরে মজদুর উঠিয়ে নিল গাড়িতে, আর নিয়ে যাওয়ার বাড়িতে গিয়ে কাজকাম করিয়ে নিল, করার পরে হ্যাঁ কন্ট্যাক্ট করেছে, তখন 100-200 যা চেয়েছে তাতেই রাজি। আর শেষখানে কাজ যখন শেষ হয়ে গেছে তখন বললো যে হ্যাঁ তাল বুকরা আগামীকালকে, এই কাল হচ্ছে, কাল কোনোদিন আজ হয় না আর তাদের বিরুদ্ধে। অথবা দরদাম করলো, চুক্তি করলো 100 টাকার, দিল 50 টাকা, রিক্সায় উঠলেন, রিক্সাওয়ালা রাজি হচ্ছেন, আচ্ছা ঠিক আছে চল চল। চোখে দেখেছি এগুলো, এই জালেমদেরকে, আমাদের সেরকম জালেম বহু আছে, রিক্সাওয়ালা বেশি চাইছে পয়সা, আচ্ছা ঠিক আছে বাড়ি তো নিয়ে চল, আমাকে কত নিবি, এত এরকমে যাবি না, ঠিক আছে চল বাড়িতে গিয়ে, গেটে গিয়ে 50 টাকা কথা করেছিল, 10-20 টাকা ধরিয়ে দিয়ে ভিতরে ঢুকে গেল, বাড়িতে ঢুকে গেল, বড় বড় পয়সাওয়ালা। এই গরিব রিক্সা চালকদের সাথে এইরকম জুলুম অত্যাচার করে, এইরকম কত যে কষ্ট দিয়ে থাকে কত রকম ভাবে। এক শ্রেণীর মুসলিমরা আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহ পাক যেন এইসব থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। বলছিলাম তার সাথে সাথে যে বিক্ষোভ মিছিল এগুলি ইসলামে নেই, সুতরাং এসব পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী হলে হবে না। আপনি উদখুলু ফি সিলমে কাফা, পূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন না। ইসলামে গণতন্ত্র আছে, না ইসলামে মিছিল আছে, না ইসলামে বিক্ষোভ আছে, কারণ এগুলির মাধ্যমে অসৎ নেতৃত্ব ছাড়া জীবনেও কখনো সৎ নেতৃত্ব আসেও নি আর আসবেও না, আসেও নি আর আসবে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। এইরকমই আজকালকার কষ্ট দেওয়া, ইন্টারনেট ফেসবুকে টুইটারে কষ্ট দেয়, একজন অপরজনের বিরুদ্ধে লিখা হ্যাঁ অথবা ট্যাগ করা, কি বলেন আপনারা ওইসব, আমি অত বুঝি না, ট্যাগ করার মাধ্যমে কষ্ট দেওয়া, খারাপ ছবি ট্যাগ করে, করে না করে না? আপনারা যারা ফেসবুক আলো তারা বুঝান আমাকে, করে না করে না? একটা লোক ভালো মানুষ আপনাকে দিল একটা উলঙ্গ ছবি, হ্যাঁ নোংরা ছবি ট্যাগ করে দিল, হ্যাঁ অথবা একটা নোংরা কিছু ইত্যাদি ইত্যাদি, অথবা কুফুরি কথা অথবা শিরকি কথা ইত্যাদি যে কিছু হোক না কেন বিভিন্ন কষ্ট দেওয়া, তারপরে চ্যাটিং করা, আর একটা ভাষা আছে তাই না, চ্যাটিং করার মাধ্যমে কষ্ট দেওয়া হয় না? হয় না। মহিলাদের সাথে চ্যাটিং, যদি মহিলা ফ্রেন্ড পেয়ে যায় সবসময় কি ওটাকে বলে ফ্রেন্ড, ফ্রেন্ড ফ্রেন্ড কি বলে ওটাকে, ফ্রেন্ড বানানোকে কি বলে, না 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 বন্ধু না, হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল সাথে সাথে, হ্যাঁ মহিলা যদি পায়, নামটা মহিলা পায় তো কি করলো, ফ্রেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। আর যারা ফেসবুক আছে তাদের অধিকাংশ এইরকম, মহিলা সেজে আছে, পুরুষ মহিলা সেজে আছে, আর মহিলাও দেখছে যে আমি যদি মহিলার নাম দিই তো আমার জান বাঁচবে না, মহিলা পুরুষ সেজে আছে, বহু আছে এইরকম, বহু আছে, হাদিস ওয়ালা হারাজ, আশ্চর্য হয়ে যাবেন আপনি, আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহু আকবার। অনেকে ফলস নাম দিয়ে আছে,
ওই নামে কোনো লোকই নেই, এমনি নাম দিয়ে আছে, এমনি নাম দিয়ে আছে। আল্লাহু আকবার। তো আমার নাম দিয়ে যে কত কি খোলা আছে আল্লাহ পাক ভালো জানে। জি, আমার নাম দিয়ে, আমার নাম দিয়ে এক লোক চাঁদা করছে, এক লোক কোন দেশে থাকে আমার নাম দিয়ে এই চাঁদা করছে, আর কয়েক ভাই তখন আমাকে টেলিফোন করেছে কয়েক বছর আগে যে আপনি আর নাকি এইরকম কোনো প্রজেক্ট আছে যে আপনি একটা কিছু করছেন, সুতরাং এক ভাই চাঁদা চেয়েছে, বলছে ওর নাম্বারটা হাসিল করেন, নাম্বার দিচ্ছে না ও। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে সব এই ধোকাবাজি আর খেয়ানত আর চুরি আর ডাকাতি চলছে। তো এইভাবে ইন্টারনেটের মাধ্যমে কষ্ট দেওয়া, আজকাল অধিকাংশ ইন্টারনেটের বিবাহ শাদীগুলি এই চ্যাটিং করে, চ্যাটিং ফ্যাটিং করেই হচ্ছে, তাই না? জি হ্যাঁ, এগুলি হচ্ছে কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া। জি, ওই মেয়েটিকে কষ্ট দেওয়া ভালো ভালো ছিল, কিন্তু ধীরে 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 খারাপ হয়ে গেল, প্রথমখানে মেনে নিতে চাইনি, তারপরে হ্যাঁ মহিলারা নরম, হ্যাঁ নরম হয়ে গেছে, এইভাবে এরকম হয়েছে। যখন প্রেমে ফেঁসে গেছে তখন নিজেকে আর আয়ত্ত রাখতে পারছে না, নিজেকে কন্ট্রোলে আর রাখতে পারছে না, নাহলে প্রথমখানে যদি হয়তো কখনো মেনে নিত না হয়তো, হ্যাঁ, কিন্তু পরিস্থিতি তাকে এখন বাধ্য করছে, কারণ সে ফেঁসে গেছে প্রেমে, আর যার ফলে হয়তো ওই মেয়ের বাবাকে ক্ষতিগ্রস্ত করলেন, মেয়ের মাকে ক্ষতি, মায়ের ক্ষতি করলেন, মেয়ের ভাই বোনদের ক্ষতি করলেন, ইত্যাদি ইত্যাদি। মেয়েটাকেই হয়তো এখন তো তাকে কোনো রকম করে আপনি ক্যাপচারে করলেন, কিন্তু দু চার পাঁচ বছর পরে ওকে খেজুরের আঁটির মতো চুষে ফেলে দিবেন, যে আর তোর দরকার নাই। হ্যাঁ, তো এইভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এইরকম বহু আমার কাছে কমপ্লেন অভিযোগ আসছে ফেসবুকওয়ালা ভাইদের বিরুদ্ধে, আল্লাহ পাক যেন তাদের সকলকে হেদায়ত দান করেন এবং এইসব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান। আরেকটি কষ্ট দেওয়া হচ্ছে টেলিফোন নাম্বার কারো পেলে কষ্ট দেওয়া। আমার কাছে রমজান মাসে রাত আড়াইটার সময় যখন কিয়ামুল লাইল চলছে তখন একটা কল আসছে, কয়েক বছর আগের কথা বলছি, আমার নম্বরে। তাহলে আপনাদের কী না হইতে পারে? আচ্ছা, কোনো মহিলার, কোনো মহিলার একটা নাম্বার যদি ফলস চলে আসে, কোন রকম করে ভুল লেগে গেছে হয়তো, তারপর আর পিছে লেগে গেল, এই তাকে বারবার কল করা শুরু করলো, বিরক্ত করা শুরু করলো। আজকাল অনেকগুলি কল আসে, কল আসার পরে উঠালে কথা বলে না, কথা বলে না, কারণ ও জানতে চায় যে পুরুষ না মহিলা, যদি মহিলার আওয়াজ পায় তো চট করে কথা বলা শুরু করবে, আর যদি পুরুষ হয় তো কথা বলছে না, চট করে রেখে দিচ্ছে। এসব আপনাদের নিশ্চয়ই জানা আছে। এইভাবে এক শ্রেণীর মুসলিমরা কষ্ট দিয়ে থাকে, শুধু কাফেররা না, তাদের আল্লাহর ভয় না থাকার কারণে কেয়ামতে এগুলির জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরে ভয় দান করেন, যারা মুসলিম সমাজের এইরকম ফাঁসে গুনাহগার তাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করেন, আমাদেরকে এই সমস্ত ফিতনা, ইন্টারনেটের ফিতনা থেকে, টেলিফোনের ফিতনা থেকে, নারীদের ফিতনা থেকে, ধন সম্পদের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, মান ইজ্জতের ফিতনা থেকে, নেতৃত্বের ফিতনা থেকে, সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন দিন দুনিয়ার বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক আমাদের সকলের হেফাজত করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।